নমস্কার এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অবগাহনের একটি বিশেষ দিন তার কারণ আমাদের সঙ্গে যে দুই বিধক্ত মানুষ সংযুক্ত হয়েছেন তাদের পরিচিতি তাদের ব্যাপ্তি তাদের সৃজন আলাদা করে হয়তো তুলে ধরবার বা বলবার অবকাশ যেমন ঘটে ঠিক একইভাবে এই অবগাহনে আমরা বলতে পারি যে তপথীর বাবুর আমরা পূর্বে আমাদের যে সাত দিনের আলোচনা আলোচনাচক্র হয়েছিল তার অন্যতম বক্তা হিসেবে তিনি তার উপস্থাপনা আমাদের উপহার দিয়েছিলেন এবং আমরা যার কথা না বলে নয় যাকে নিয়ে আজকের যে আলোচনা আমাদের তপথি ভট্টাচার্য স্যার করবেন কথাকার ভগীরথ মিশ্র তার যে মহাকাব্যিক উপন্যাস মানে আমি 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 জানি না যে মৃগা উপন্যাসকে আজকে আমরা তপথিবাবু আলোচনায় পাবো সেই প্রসঙ্গের বিস্তারিত ক্ষেত্র যে কি নামে এই উপন্যাসকে চিহ্নিত করা যাবে তো আমরা অবগাহনের তরফে দুটো ভিডিও এই দুই ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করেছি আমি অনুমতি নেব যে স্যারদের কাছে যে সেই ভিডিওটি আমি পরপর একটু চালাবো হ্যাঁ তো তারপরে আমরা সরাসরি আজকে প্রফেসর তপতি ভট্টাচার্য স্যারের মূল আলোচনায় প্রবেশ করব স্যার আমি একটু ভিডিওটা ঠিক গেছি হ্যাঁ হ্যাঁ স্যার

এখানে অনেক এমন বই রয়েছে যেগুলো হয়তো আমি জোগাড় করে উঠতে পারিনি তো আরো অনেক তো ইয়ে রয়েছিল ছবি ছিল তো আগামী দিনে আমরা সেগুলো সংযুক্ত করে ভিডিও তৈরি করব আবার তো আমি এবার অনুরোধ জানাচ্ছি যে স্যার যদি আপনি আপনার এবার প্রক্রিয়া আরম্ভ করেন আপনার যারা দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা আজকে স্যারের বক্তব্য বক্তব্যের প্রেক্ষিতে থাকে সেটা আপনারা স্ক্রিনে রাখতে পারেন এবং আজকের যাকে নিয়ে আমাদের এই অধিবেশন যাকে নিয়ে আমাদের এই আলোচনা কথাকার ভগীরথ মিশ্র তার উপন্যাস মৃগয়া তো তার কাছে যদি আপনাদের মেঘয়া পাঠের কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন তো আমরা এবার সরাসরি স্যারের আলোচনায় প্রবেশ করব সঙ্গে থাকুন বলছি সাদের একটু পরিচয় দিয়ে দাও দিয়ে তো আমরা 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 হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় আমরা আসলে তার বই তার সমালোচনা সাহিত্য তার তত্ত্বের যে বিপুল পরিধি তত আলোচনার যে বিপুল পরিধি এটাকে কিন্তু কোনো মানে কোনো অভিধা দিয়ে আমি জানি না যে আজকের আজ থেকে বছর বা বছর পরে আহ যে বিপুল সমালোচনার জগতের যে আলোচনার ক্ষেত্র তা সত্যি করে এতটা 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 প্রসারিত যে স্যারকে একটা শব্দের মধ্যে ধরা মানে আমার আমার নিজের অভিজ্ঞতা আমি জানি যে স্যারের প্রথম আলোচনা আমরা শুনেছিলাম আমি যখন বিশ্বভারতীর অলকরঞ্জন দাসগুপ্ত ছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই তো সেখানে ভাবু ছিলেন তো আমি সেই সময় স্যারের আহ বক্তব্য শুনেছিলাম তো আমাদের তো এটা আমার সৌভাগ্য বলতে হয় যে আপনাকে এবং আজকে তপতি বাবুকে যে আমরা পেয়েছি এবং আপনাদের ছত্র যে আমরা বেড়ে উঠছি তো এইটা এইটা এটা বড় প্রাপ্তির জায়গা বলে আমি মনে করি তো আরম্ভ আরম্ভ করুন হ্যাঁ খুব সুন্দর বললে তুমি তুমি খুব সুন্দর বললে আমি আমার সময় যখন আসবে আমি জাস্ট দু একটি কথা ওর সম্পর্কে ও তো দীর্ঘদিনের বন্ধু আমি ওর সম্পর্কে দু একটি কথা সংযোজন করব শুধু সংযোজন করব পরে পরে ধন্যবাদ অরিন্দ্রজিৎ এবং বন্ধু বর্ধ মিশ্র আমার প্রিয় কথা সাহিত্যিক আমাকে আর দেখে লাভ কি এখন তপোধদেরকে পুরো করে দাও হ্যাঁ হচ্ছে তাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন আছে বলে মনে করি না তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো বলে ভেবেছি একটি কথা আমি শুরুতেই কিন্তু জানিয়ে রাখি কারণ এটা বলা যায় যে পুরনো প্রবাদ প্রবচন সেই প্রবচন অনুযায়ী একটা ছোট্ট চামচের মধ্যে তো আর সমুদ্রকে ধরা যায় না তো আমার চেষ্টাটা প্রায় ওই জাতীয়ই হবে অরিন্দ্রজিৎ শুরুতে বলেছিল ঠিকই বলেছিল যে একটা মহাকাব্যিক উপন্যাস এই মৃগয়া যেটা পাঁচ খন্ডে বিন্যস্ত আমরা জানি তবে ইদানিং অবশ্য আমরা অখণ্ড মৃগয়াও পাচ্ছি এতে পাঠকের খুব সুবিধে হয়েছে আমরা যখন প্রথম পড়েছি তখন প্রতিটি খণ্ডই আলাদাভাবে ভাবে বেরিয়েছিল এবং আমরা এক এক করে পড়েছি এবং ভগীরথের যে আখ্যান সিন্ধু জানিনা এই শব্দ বলা যায় কিনা সেই আখ্যান সিন্ধুতে আমরা তোমার যেমন অবগাহন পত্রিকা অরিন্দ্রজিৎ তেমনি আমরা অবগাহনের আনন্দ আমরা পেয়েছি কথা হচ্ছে যে তুমি মহাকাব্যিক উপন্যাস বলেছ আমি কথাটাকে আমি প্রায় তোমার কাছাকাছি গিয়েই আমি প্রথম বলি যে এটা শেষেও বলতে পারতাম কিন্তু তবু কথাটা তাই প্রথমেই যে এটাকে আমরা বলতে পারি এই মৃগয়াকে আমরা বলতে পারি মহা উপন্যাস এখন মহা উপন্যাস মানেটা কি মহা শব্দটার তো একটা বিশেষ তোমার ব্যঞ্জনা আছে তাৎপর্য আছে বাংলায় গ্রেট করতে আমার অর্থাৎ মহান বলতে পারতাম কিন্তু মহান শব্দটা বড্ড বেশি বলা যায় যে বহু ব্যবহৃত তার চেয়ে মহা উপন্যাসই ভালো কারণ মহা শব্দটা বললে শুধুমাত্র যে এটা প্রায় এগারোশো পৃষ্ঠার পাঁচ খন্ড মিলিয়ে উপন্যাস শুধু এই জন্যে বলছি অর্থাৎ তার বিপুল আয়তনের জন্যে সেটা কিন্তু নয় আয়তন খুব গুরুত্বপূর্ণ অন্তত যখন উপন্যাস নামক শিল্প মাধ্যম নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আমরা যখন উপন্যাসের মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করি কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কারণে ওই যে মহা বিশেষণটা আমি আগে প্রেফিক্স হিসেবে আমি আগে ব্যবহার করেছি মহা উপন্যাস সেটার মধ্যে কিন্তু দুটো শর্ত ভীষণ গুরুত্বপূর্ণ এক সময় এবং পরিসরের গ্রন্থনার দিক দিয়ে মানে টাইম এন্ড যে জীবনানন্দের ক্ষেত্রেও সেটা আমরা ব্যবহার করি এবং যারা পদার্থ তত্ত্ববিদ ফিজিসিস্ট তারাও সেটাকে তাদের মতো করে সেটা ব্যবহার করেন এবং এই টাইম স্পেস কন্টিনিউম নিয়ে অনেক কথা আছে আমি বাংলা সাহিত্যের একজন সাধারণ ছাত্র সুতরাং আমি পদার্থবিদ্যা সেই বিষয়ে জটিল বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু তার মধ্যে একটা সংকেত আছে এই যে সময় এবং পরিসরের গ্রন্থনা আমি বলছি এই সময় এবং পরিসরের এই গ্রন্থনা তার মানে কি সেটা অনেক সময় আমরা বুঝি না সময় এবং পরিসরের যে একটা অহরহ নিত্য দিন যে ডায়লগ চলছে যে দিনালাভ চলছে যে দিবাচনিকতা চলছে তাতে কিন্তু উপন্যাসের তাৎপর্য একেবারে অন্য রকমের হয়ে যাচ্ছে এই যে শব্দটা আমি উচ্চারণ করলাম সবাই ব্যবহার করি আমরা ভাবে এর মধ্যে তেমন কিছু হয়তো নেই কিন্তু আছে কারণ তুমি যদি আমাদের আরেক মহান দার্শনিক তার জার্মান ভাষায় লিখতেন একশো দুই বছর বেঁচে ছিলেন তিনি এবং প্রয়াত হয়েছেন দু সালে সেই গাদামার তিনি আমাদের একটা নতুন ভাবনা দিয়েছেন যেটা নতুন ভাবনা বটে তার মতো করে কিন্তু তার আগে আরো অনেক দার্শনিকের এটা বলেছেন তা আমি এর মধ্যে খুব গভীরে যাব না কারণ এটা আমাদের দরকার নেই কিন্তু তাৎপর্য প্রতিতিবাদ আমি তো এটাকে বলে থাকি এই ধরো এই অতিমারিটা শুরু হওয়ার কিছুদিন আগেই মাত্র ওই দেশ পাবলিশিং থেকে আমার এই নতুন বইটা বেরিয়েছে এই অতিমারির জন্য হয়তো অনেকে দেখেন উনি সেটা হচ্ছে ওই তাৎপর্য প্রতিতিবিদ্যা এবং আমি আমাকে বলি যে যখন ভগীরথের আমি একজন খুব অনুরাগী পাঠক একেবারেই বন্দুকৃত্য করছি না কিন্তু ও আমার খুবই প্রিয় বন্ধু কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যখন লেখাপড়ার কথা আসে বন্ধু আছে এই বন্ধুত্ব আছে কি নেই সেটা একেবারেই কাজের কথা নয় তো যখন প্রথম খন্ডে খন্ডে বেরুলো তখন থেকেই আমি পড়েছি বস্তু তোর হঠাৎ করে তো মৃগয়া আসেনি বাঙালির জীবনে বালে বাংলা সাহিত্যে তার আগেও তো তার একটা প্রস্তুতি চলছিল তোমার সেই ছোট্ট ভিডিওতে ইতিমধ্যে তুমি অরিন্দি দেখিয়ে অন্তর্গত নীল স্রোত আমি যখন প্রথম পড়ি তখন আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা করতাম এবং সেইখানে থাকতে থাকতেই আমি তস্কর পড়েছি তার আর কাঠি পড়েছি চারণভূমি পড়েছি যানগুরু পড়েছি এগুলো নিয়ে অল্প বিস্তর একটু চিন্তা ভাবনাও আমার কলমে আমি প্রকাশ করেছি তখন ভগীরথ তো এক সময় তরুণ ছিল তো এখনো মনে তার কলমটা তরুণ আছে হ্যাঁ মনটাও তরুণ আছে কিন্তু ওই তরুণ বয়সে সে দেখিয়ে দিয়েছিল তার রচনার ভেতরে যে আগুন সেই আগুন কেন বলছি আমি এটা কি শুধুমাত্র একটা এমনি ভালো লাগে তাই বিশেষণটা ব্যবহার করলাম একেবারেই নয় তাহলে কি অর্থে আগুন বলছি একজন ঔপন্যাসিক সার্থক ঔপন্যাসিক আবিষ্কারক এবং আরো অনেকের কাছেই হয়তো একজন একজন অভিযাত্রী আবিষ্কারক কি আবিষ্কার করেন তিনি আমরা যে যথাপ্রাপ্ত জীবনে গিভেন রিয়ালিটি বলো ইংরেজিতে গিভেন যথাপ্রাপ্ত বাস্তবের মধ্যে তিনি আছেন তার মধ্যে যে লুকিয়ে আছে কত আশ্চর্য রহস্য যেগুলো আমরা তাকাই কিন্তু দেখি না সেই তো সমস্যা আমাদের উই অনলি লুক এট সি আমরা তাকাই শুধু দেখি না তো ভুগিরথ মিশ্রের অধিগত ছিল এবং অধিগত আছে সেই মিখাইল বাগতিন যা কি বলেছেন দশটা চক্ষু ইংরেজি করে বললে হঠাৎ একটু কেমন লাগে সিইং আই তো চোখ তো দেখবেই তাহলে সিইং আই বলার মানে কি মানেই হচ্ছে উইটে যে আমরা তাকাই কিন্তু দেখি না তো ভগীরথ তার উপন্যাসের মধ্য দিয়ে আমাদের শিখিয়েছে আমাদের ভাবিয়েছে যে কি করে জীবনকে শুধু তাকানো নয় গভীরে গিয়ে দেখতে হয় দেখাটাও শিখতে হয় তো এই যে উপন্যাস গুলো সে রচনা করছিল তার আগেই কিন্তু আমি ভগীরথকে প্রথম জানি এটা ভগীরথ জানে তার সঙ্গে যখন উনিশশো নব্বই সালে সেই বালুরঘাট সেটা একটা আমার জন্য অন্তত একটা অসম্ভব গুরুত্বপূর্ণ বছর ছিল সেইটি এটা পঁচিশ বছর পূর্তি হয়েছিল আজ তিনি এই পৃথিবীতে নেই ভগীরথেরও খুব প্রিয় মানুষ ছিলেন তিনি আমরা তাকে আদর করে মধুদা ডাকতাম মধুদা মানে তার মধু তো তার নাম নয় মধুপূর্ণী পত্রিকা সম্পাদনা করতেন অজিতেশ ভট্টাচার্য তো তার তখন রাবণ গল্পের এক অসাধারণ শিল্পী গল্পকার আমার কাছে আমি তাকে চিনতাম না তখন চিনিছি প্রথম ওই ভগীরথ মিশ্র এবং আরো অনেকেই সাধন চট্টোপাধ্যায় ইত্যাদি এবং অভিজিৎ সেন তখন থাকতেন বালুরঘাটে সেইখানে গিয়ে তো সে যাই হোক সেগুলো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নয় আমি শুধু বলতে চাইছি যে মৃগয়ার একটা প্রস্তুতি যে পাঁচ খণ্ডে মৃগয়া লিখলেন ভগীরথ মিশ্র এবং বাংলা বাংলার যারা পাঠক সাহিত্যের যারা অত্যন্ত তন্নিষ্ঠ পাঠক তাদের জন্য যে এক আশ্চর্য মহা উপন্যাস আমাদের উপহার দিলেন যার মধ্যে যতখানি ব্যাপ্তি ততখানি গভীরতা এবং সময় ও পরিসরের এক আশ্চর্য অন্তহীন গ্রন্থ না তুমি দেখিয়েছো ইন্দ্রজিৎ যে এর পরে মানে এই মৃগয়ারও অনেকদিন পরে সে ঐন্দ্রজালিক বলে একটি উপন্যাস লিখেছে আমরা আশা করি তুমি জানো সেটা যে ভগীরথ কিন্তু খুব ভালো মেজিক দেখায় সত্যি দেখায় এবং ফলে সম্পর্কে তার মনে ইন্দ্রজাল সম্পর্কে তার মনে একটা অন্য ধরনের একটা প্রত্যয় ছিল এবং অন্য ধরনের একটা বলা যায় একটা ভিক্ষা ছিল আমি ভিক্ষাটাকে দেখা আর ভিক্ষায় একই কথা কিন্তু আমি একটু পুরনো বাংলা ব্যবহার করলাম যে দেখারও একটা বিশেষ প্রকরণ আছে এটা বোঝানোর জন্যে ওই বিখ্যাত অধিকারী সে তো এটাকে আমি একটা আশ্চর্য আখ্যান বলি যার পরে লিখেছে তার তৃতীয় বইটা এই অতিমারিটা জন্য আমি এখনো পাইনি সে যাই হোক সেটা গুরুত্বপূর্ণ নয় আমি বলতে চাইছি ইচ্ছে করলেই কেউ একজন মহা আখ্যানের রচয়িতা হতে পারে না এটা সম্ভবই নয় যদি না তার জন্য যে প্রস্তুতির কথা আমি বলেছি সেই প্রস্তুতিটা যদি না থাকে অর্থাৎ তার যে অন্তপুর তার অন্তপুরটা যদি অত্যন্ত উপকরণে উপাদানে পরিপূর্ণ না থাকে কিন্তু তার হেসেলটাও সেই একই রকম চমৎকার তার অসামান্য কিছু গল্প ছোট গল্প আমরা পড়েছি বাংলা সাহিত্যের বলা যায় একজন সার্থক যে গল্পকাররা এখন আছেন আমাদের মধ্যে সে একেবারে প্রথম সারিতে কিন্তু আজকে গল্পের কথাও বলবো না কিন্তু মৃগয়া পড়তে পড়তে আমি বারবার একটা অদ্ভুত জিনিস অনুভব করেছি সেটাই বলতে চাই সেটা হচ্ছে যে মৃগয়া নামে যে মহা উপন্যাস সেই মহা উপন্যাসের মধ্যে এমন অনেক মুহূর্ত আছে এমন অনেক মুহূর্তের বিন্যাস আছে যেগুলো প্রকৃতপক্ষে একজন সার্থক শিল্পী ছোট গল্প নামক শিল্প মাধ্যমের তিনি শুধু করতে পারেন তার মানে হচ্ছে লিখছেন হয় তিনি গড়ছেন হয়তো এক বিশাল স্থাপত্য কিন্তু তার মধ্যে চিত্রকর সুলভ যে সূক্ষ্ম কারুকাজ তারও অভাব নেই এখন এই যে কথাটা বললাম একজন স্থপতি তার মধ্যে কারু কাজ থাকে না আমি এত মুখের মতো কথা বলছি না আমি আসলে একটা অন্য কথা বলতে চাইছি যে চাইলেও স্থাপত্যের মধ্যে ভাস্কর্যের মধ্যে সে একজন কথা করে তো বটে বাক করে বলা উচিত কিন্তু আমি তাকে একই সঙ্গে দেখি বাক স্থপতি বাক ভাস্কর এবং বাকচিত্রকর এই সব কিছু গুণের সমাবেশ তার মধ্যে এমনিতেই ছিল যেটা মৃগয়ার সেই পাঁচ খন্ডের মধ্যে ভারী চমৎকার ভাবে প্রকাশিত হয়েছে এইবার এই মৃগয়া কিন্তু বলা যায় প্রায় চার প্রজন্মের কাহিনী ধারাবাহিক কাহিনী বললে লোকে আবার একটু অন্যরকম বোঝে কিন্তু আমি বলবো হ্যাঁ এটা একটা এক ধর যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা হচ্ছে কিসের ধারাবাহিকতা দুই একটা নাম আছে সুদর্শন সিংহবাবু যে নামটা বারবার ফিরে ফিরে এসেছে যদি বাঁকুড়া সেই জমিদার অত্যাচারী জমিদার তার অত্যাচার কি পর্যায়ের এটা ভগীরথ দেখিয়েছে কিন্তু ভগীরথ ব্যক্তির কথা বলে না অন্তত একটা মহা উপন্যাসে ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোক সে কিন্তু ওই বিনার সরুতারের মতো থাকে তার থাকে তো একটা হচ্ছে মোটা তার একটা হচ্ছে সরু তার তো সেই মোটা তারের পাশে সরু তারের মতো অনেক ব্যক্তির উপস্থিতি আমরা দেখি অনেক ব্যক্তিগত মুহূর্তের বিন্যাস এবং প্রতিন্যাস দেখি অনেক চাওয়া পাওয়ার অনেক ধৈর্য উদ্ভাসন দেখি কিন্তু এটাও কিন্তু ভগীরথ মিশ্রের মূল প্রতিপাদ্য নয় ভগীরথ প্রশ্ন প্রশ্নের মূল ভগীরথের মূল প্রতিপাদ্য মৃগয়াখানে হচ্ছে কি এর আগে তাহলে আগের কথাটা আগে বলা উচিত কার মৃগয়া কিসের মৃগয়া মানব মৃগয়া মানুষেরা যে মৃগয়া হচ্ছে যেমন আমি আসামের বাসিন্দা আমি আসামের বাঙালি মৃগয়া একেবারে ছেলেবেলা থেকেই দেখে চলেছি এটাও মৃগয়া মৃগয়া মানে শিকার তো সেখানে মানুষ যখন মানুষের শিকার করে অত্যাচারী কোন প্রভু যখন আপাতভাবে তাদের বিচারে যারা ছোট যাদের কিচ্ছু নেই যারা সব সর্বহারা তাদের যখন শিকার করে নিম্নম ভাবে নিষ্ঠুর ভাবে তো সেই মৃগয়ার আখ্যান হ্যাঁ আমাদের সাহিত্যে নেই তা বলবো না কিন্তু এমন ধারাবাহিক উন্মোচনের মধ্য দিয়ে আমি এইবার উন্মোচন শব্দটা দুবার ব্যবহার করে ফেলেছি এরা এবার তার আগে আরো দু একটা বিশেষণ আমি ব্যবহার করতে চাই কারণ আমার মতে এইগুলো মৃগয়ার পক্ষে অনিবার্য সেটা হচ্ছে বহুমাত্রিক উন্মোচন মানে কোনো এই উন্মোচনটা শুধু একক ব্যক্তির নয় কোনো একক সময়ের নয় কোনো একক সামাজিক পরিসরের নয় কিংবা শুধুমাত্র একক কোন রাজনৈতিক পরিসরেরও নয় সবকিছু মিলিয়ে যে সামূহিকতা সামগ্রিকতা যে টটালিটি যাকে বলি আমরা ইংরেজিতে এই ভোগীরথ মিশ্রের মৃগয়ার নিয়ন্তা ভিক্ষা এইটে আমাদের মনে রাখতেই হয় তো আমরা যখন দেখি পাঁচ সে ভারী চমৎকার ভাবে সে নামকরণ করে এটা উস্তাদ অবশ্য আমাদের বগীরথ চিরকাল পাঁচটা পড়বে পাঁচ রকম নাম দিয়েছে সে এবং এই নামগুলো পড়লে শুনতে শুনতে আমার মনে হয় যে যা মানব মৃগয়া তা যেন সেই মহাভারতের আমলে হঠাৎ করে লাভ দিয়ে মহাভারতে চলে গেলাম কেন কারণ আছে সেইখানে যে খান্ডব দহন হয়েছিল অনেকে তো এরকম বলেন পন্ডিতেরা যে মহাভারত জুড়ে তো শুধু দহনেরই তো মৃগয়াও কিন্তু দহনের যদিও মৃগয়ার একটা পর্বের নাম দহন পর্ব আবার তার প্রস্তুতিও আছে কিন্তু শেষ পর্বের নাম কি শেষ পর্বটার কথা আমি বলি সেটা হচ্ছে বপন পর্ব মনে রাখতে হবে এই কথাটাও যে আমাদের বিশ শত শতকের একেবারে যেটা অন্তিম দশক অর্থাৎ কিনা নব্বইয়ের দশক সেই দশকে সে তার উপন্যাসটা রচনা করেছে লিখেছে একটু একটু করে প্রায় এগারোশো পৃষ্ঠা তো বললামই এই বা এই এগারোশো পৃষ্ঠার এই মহা উপন্যাস এবং সেইখানে একটু একটু করে যখন উন্মোচিত হয়েছে যে উন্মোচন আসলে বহুমাত্রিক উন্মোচন এই জন্যে অসংখ্য কুশিলব্দের অবতারণা করেছে সে কেউ কেউ হয়তো ছায়া মাত্র আছে কিন্তু তার নামগুলো খুব গুরুত্বপূর্ণ যে সামন্ততন্ত্র এখানে আমরা দেখতে পাই এই এই মৃগয়া মহা উপন্যাসে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে উঠছে আর যেটা এই খেলে এই ভারতবর্ষের একটি প্রদেশ হিসেবে যে পশ্চিম বাংলা এখন। সেই পশ্চিম একটা বলা যায় খন্ডিত দুটো জেলাকে নিয়ে যে রচনা হয়েছে এটাই হচ্ছে তার কৃতিত্ব যে বিন্দুতে সিন্ধু দর্শন করিয়েছে আমাদের ভগীরথ এটা অত্যন্ত পরিণত লিখন শৈলী ছাড়া এবং ভাবনার সম্পদ ছাড়া এটা সম্ভব ছিল একটা হচ্ছে ভাবনার সম্পদ মানে সুচিন্তিত সুপরিকল্পিত আরেকটা হচ্ছে যে সে সব মানুষের মেলা সে যেন বসিয়ে দিয়েছে এবার একটা কথা বলি যে ইংরেজি সাহিত্যের সবাই বলেন আর কি যারা ইংরেজি সাহিত্য নিয়ে বিদ্যায়তনিক পড়াশোনা করেন চৌসার যিনি ক্যান্টারবারি টেইলস লিখেছিলেন তিনি হচ্ছেন গিয়ে ফাদার অব ইংলিশ পোয়েট্রি ইংরেজি কবিতার গীতা পিতৃতুল্য এক ব্যক্তিত্ব তার সম্পর্কে বলা হয়েছিল পরে অবশ্যই কথাটা অন্য জায়গায়ও ব্যবহার হয়েছে সেই কথা থাক হিয়ার ইজ গডস প্ল্যান্টি তো ভগীরথ মিশ্রের এই মৃগয়া নামক মহা আখ্যানে আমরা বলতে পারি হিয়ার ইজ প্লেন্টি এবং এই কি অর্থে মানব প্রকৃতির তো সীমা নেই মানব প্রকৃতিকে আপাতভাবে আমরা মনে করি সীমায়িত কিন্তু ভগীরথ দেখিয়েছেন যে তার মধ্যে রয়েছে অসীমের ব্যঙ্গনা এবং এই যে অসীমের ব্যঞ্জনা এর প্রমাণ কি কারণ এদিকে কেবল সুদর্শন সিংহবাবু যিনি সেই ডাকসাইতে সামন্ততান্ত্রিক প্রভু তিনি শুধু থাকেন না উল্টো দিকে কারণ দিবাচনিকতা না হলে হবে কি করে শুধু আলো তো থাকে না যেমন শুধু অন্ধকারও থাকে না অন্ধকারের এক বিপুল পিণ্ড যদি থাকে কোথাও না কোথাও আলোর রেখাও থাকে হয়তো তারা জয়ী হয় না আপাতভাবে কারণ ভগীরথ প্রজন্মের কথা লিখছেন এক প্রজন্মেই সব জয় সম্পূর্ণ তো হয় না ভাই জীবন তো এরকম নয় ইতিহাসও এরকম নয় তো ভগীরথ মিশ্র কি তিনি তো শুধু উপন্যাস লেখেননি তবে তিনি ইতিহাস খনন করেছেন এবং আমি জানি না আমার উপমাটা ভগীরথ পছন্দ করবেন কিনা কিন্তু খনি শ্রমিকের মতন কিন্তু তিনি পরিশ্রম করেছেন তার এটা কিন্তু খনি শ্রমিকের খনি শ্রমিক কিন্তু এর মধ্যে কোন রোমান্টিকতা নেই এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বিপুল বিপুলতর এবং তা থেকে বিপুলতম অধ্যবসায়ের যোজনা যেটা ভগীরথের আছে তো যে কথা বলছিলাম যে এই যে গ্রন্থনা তিনি তৈরি করছেন যা একদিকে পুঞ্জীভূত অন্ধকার একদিকে হচ্ছে ওই সুদর্শন সিংহবাবুদের মতো লোক হরবল্লবদের মতো লোক দেবী পদদের মতো লোক আবার অন্যদিকে পরীক্ষিত বাবুরিও তো আছে নিশান বাউড়ির ছেলে নিশান বাউড়ি যে যখন ছোট ছিল ভগীরথ সেটা দেখিয়েছেন এবং এটা খুব তাৎপর্যপূর্ণ ও এই প্রসঙ্গে বলি আমি তাৎপর্য প্রতীতির কথা বলতে গিয়ে অন্যদিকে সেটা হচ্ছে যে একটা মহা উপন্যাস শুধুমাত্র যে সব বড় মাপের একটা গথিক স্ট্রাকচার তৈরি করে তা কিন্তু নয় এই গথিক স্ট্রাকচারের ফাঁকে ফোকরে সে কিন্তু মিকেল অ্যাঞ্জেলর মতন মিকেল এঞ্জেলার সিস্টিন চ্যাপেল আমি দেখিনি কিন্তু প্রচুর ছবি দেখেছি বলবো শুনেছি তাই বলছি যে এইখানে অলঙ্করণের যে কাজগুলো যেখানে প্রতিটি ইউনিটের প্রতিটি এককের আলাদা তাৎপর্য আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো প্রথম খণ্ড থেকে পঞ্চম খন্ড অবধি আমাদের ভগীরথ আসলে তাৎপর্যের মালা গেঁথে চলেছে এবং এই তাৎপর্যের মালা গাঁথায় শুধু সামূহিক যেটাকে একজন বিখ্যাত পৃথিবী বিখ্যাত ভাষা চিন্তাবিদ বান্দে শশিয়র তার কথায় আবার সে সামূহিক বাচনের সঙ্গে এর সঙ্গে পেরল কেও অর্থাৎ একক বাচন কিন্তু সমান গুরুত্ব দিয়েছে আর এই রারভূমির তাহলে নাম এই যে নামটা সে তো নাম এই এই যে সিনা সেটা যে কোনো অন্য কোনো জায়গাতেও থাকতে পারত তবে এক্ষেত্রে মৃগয়ার ক্ষেত্রে যেহেতু অনুপুঙ্খের উপর একজন সত্যিকারের সার্থক ছোট গল্পকার হিসেবে তিনি ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এই জন্য রারভূমি যেহেতু তিনি বেছে নিয়েছেন রারভূমির যে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উপাত্ত সেদিকেও তাকে নজর দিতে হয়েছে পিরন পর্ব থেকে তিনি দহন পর্বে গেছেন দহন পর্ব থেকে তিনি লুণ্ঠন পর্বে গেছেন লুন্ঠন পর্ব থেকে তিনি মন্থন পর্বে গেছেন আর মন্থন কিসের জন্য আমরা সমুদ্র মন্থনের কথা জানি মন্থনের কিন্তু আরেকটা গভীর অর্থ আছে আমরা ওই ভগীরথ মিশ্রের মতো আখ্যানকারেরা যদি জীবন মন্থন না করেন তাহলে ওই হাসান আজিজুল হক যে জীবন ঘষে আগুন লিখেছিলেন ওই আগুন যে আগুনের প্রসঙ্গ আমি একটু আগে এনেছি ওই আগুন জ্বালবেন কি করে আর সবশেষে তো বলেছি বপন পর্ব স্বপ্ন বপন কিন্তু ভগীরথ আমাদের পঞ্চম খন্ড আমরা এটা সবচেয়ে কিন্তু আহ সেই অর্থে তিনশো চুরাশি পৃষ্ঠা এই জন্যে আমরা যারা মনোযোগ দিয়ে পড়েছি আমরা আমরা লক্ষ্য করি কোথাও একটা অন্তঃলীলা ফলবুধার মতো ভগীরথের একটা বেদনা ঘনীভূত হয়ে উঠছে তার মধ্যে তিনি আসন্ন এক বিপদের ছায়া দেখতে পাচ্ছেন এবং ভগীরথ যে আসন্ন বিপদের ছায়া দেখতে পাচ্ছিলেন তখন তার আগের তৃতীয় পর্ব থেকে আমরা দেখছি এক চারদিকে এত মৃত্যুর আয়োজন তবু স্বপ্ন নিয়ে বাঁচে তথাকথিত আমজনতা বা তার চেয়েও নিচু তলায় যারা থাকে জীবনানন্দ মনে পড়ে যায় তাই না মরনের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে কিন্তু এই যে মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে গভীর বেদনার সঙ্গে ভগীরথকে লক্ষ্য করতে হয় যে স্বপ্ন চিরস্থায়ী হয় না কারণ যে মানব মৃগয়া ওইদিকে লেখাই তার অভীষ্ট সেই মানুষই নিজেকে নিজে নিজেকে নিজেই মৃগয়া করতে থাকে এই কথাটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হয় আমাদের মানুষ আমি আবার বলছি কথাটা মানুষ নিজেই নিজেকে মৃগয়ার ব্যাপৃত হয়ে যায় তখন কি ঘটে ভগীরথ সেটাও দেখিয়েছেন যে বাঘের ঘরে ঘুগের আসার মতন প্রিয়ব্রতরা আসে বটে নিশান বাউরি বাউরির ঘরে পরীক্ষিত বাউড়িরা জন্ম নেয় বটে সব শেষে সুকুমারের মতন এক মানুষ ঘোরার কারিগরকে আমরা দেখি পঞ্চম খন্ডে আমরা দেখি বটে কিন্তু তা সত্ত্বেও মানুষ যদি কোনো কারণে তার ভাবাদর্শ থেকে কারণ অনেক থাকতে পারে ভগীরথ যে সেই কারণগুলো দেখাননি তার নয় কিন্তু বস্তুত মৃগয়া নিয়ে আলোচনা করতে গেলে এক আলোচনায় হবে না সম্ভব না আমি শুধু আজকে একটু প্রাথমিক অবতারণা করছি মাত্র কারণ অনেক কথা বলে দিতে হচ্ছে কারণ অনেক কথা অনুক্ত থেকে যায় এবং আমি নিশ্চিত আমার বলা শেষ হওয়ার পরেও সেই অনুক্তের পরিসর অনেক বড় কিছু করার নেই আমার তো যাই হোক যেটা বুঝছিলাম যে এটা সত্যিও মানুষ ভাবাদর্শ থেকে স্কলিত হয় কেন না কি কারণ এই কারণটা এসে গেছে একটু রেখে বলি এর কারণ হচ্ছে ভগীর জীবন ঘনিষ্ঠ থাকার জনিত অভিজ্ঞতার সঞ্চয় তার ঝুলিটা পূর্ণ কারণ আমরা সবাই জানি সে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় ধরনের সে আধিকারিক ছিল এবং জমির সঙ্গেই ছিল তার কাজ অর্থাৎ এক কথায় মানুষ ছাড়া তো আর জমি হয় না তো জমি এবং মানুষের সঙ্গেই ছিল তার কাজ তো সে মানুষের কত ভাঙন দেখেছে মানুষের কত অপচয় দেখেছে মানুষের কত পরাজয় দেখেছে যে পরাজয় হয়তো সে নিজেই নিজের জন্য দায়ী কিন্তু তবু ভগীরথ অন্তত তৃতীয় খন্ড পর্যন্ত দেখিয়েছেন যে বা চতুর্থ খণ্ডে শুরুতেও দেখিয়েছেন যে মানুষ কখনো কখনো হারতেও পারে কিন্তু চিরদিনের মতো সে কখনো পর যুদস্ত হয় না যদি হতো তাহলে সুকুমার আসে থেকে পঞ্চম খন্ড আসতে পারে না তো এবং ওই যে কুটুম কাটুন দেখালে না তুমি অরিন্দজিৎ তোমার ওই ভিডি ছোট্ট ভিডিওতে ভগীরথ কিন্তু এইগুলোতে সে আমি এটাকে একটু বৃহত্তর অর্থে ধরছি তার কাছে এই যে টুকরো টুকরো মানুষের ছবি সেই মানুষের ছবি থেকেই কিন্তু মানুষের অস্তিত্ব যা হয়তো খণ্ডিত হয়ে আসে সেটা থেকেই সে তার টুক ওই কার্টুন কুটুনের সে উপাত্ত সংগ্রহ করে নেয় যেমন কাটুম কুটুমে নেয় তেমনি তার ছোট গল্পেও নিয়েছে বারবার এবং দেখা যাচ্ছে যেটা খুবই লক্ষণীয় যে এই মহা উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে সত্য শস্যের ভেতরে যদি ভূত ঢুকে যায় ভূত চালানো যায় কি দুর্ভাগ্যের কথা আমাদের যে পশ্চিমবঙ্গ তারই শিকার হয়েছে কথাটাকে আমি ইচ্ছে করি আর আর বাড়াচ্ছি না আর প্রসারিত করছি না হলে করা যেত অনেক রকম ভাবে করা যেত আমি তো এইখানে যেটা বলছি যে মৃগয়ার প্রিজমে মৃগয়া আমার কাছে একটা প্রিজম সময়ের প্রিজমে আমি কিন্তু কেবল এই মানুষের পরাজয় গাথা মানুষকে মৃগয়া ওই যে যারা অত্যাচারী যারা দাম্ভিক অত্যাচারী যারা নির্মম অমানবিক দানবিক বলা ভালো অত্যাচারী যারা তাদের অত্যাচারে মানবৃগয়াটাকে তো আমি শুধু দেখছি আমি দেখছি মানুষ নিজেই নিজের ভাবাদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্যে নিজেই নিজেকে নিজের শিকারে পরিণত হয়ে যাচ্ছে স্খলনের এটাই ধর্ম তো ভগিরথ আমি এখন যে কথাটা বলবো এতে কেউ চমকে যাবেন না ভগীরথ একজন শল্য চিকিৎসক তার কাছে এই জন্য যাবেন না কেন চিকিৎসক সে উপন্যাসে কিন্তু একটা শল্য চিকিৎসকের ভূমিকা নেয় সেটা আগেও নিয়েছিল কেমন না যে সে মৃগয়াতেই প্রথম নিল একেবারে অন্তর্গত নীল স্রোত থেকে সে সেটা নিয়ে যাচ্ছে তার যে ছোট গল্পগুলো বাংলা সাহিত্যে চিরজীবী হওয়ার জন্য এসেছে তার প্রতিটিকে আমি প্রতিটি আমি যদি মনে রাখি একটাও ব্যতিক্রম না ভোগীরথ লেখে বটে কিন্তু তার হাতে আসলে চিকিৎসকের ছুরি তবে সে তো জাদুকরও বটে এই জন্য কখনো কখনো সেই ছুরিটা তুলিতে রূপান্তরিত হয় এবং এই বিষয়টাই হচ্ছে মিশ্রের সে ভোগীর কোন সন্দেহ নেই জাদু আমাদের দেখাক বা না চলেছে তার উপন্যাস গুলিতে এবং মৃগয়াতেও সে দেখিয়েছে মৃগয়াতে অনেক কিছুই বলবার আছে মৃগয়াতে তোমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে সে কি আমাদের সমাজের যাদের নিয়ে অর্থাৎ আমাদের যারা মেয়েরা নারী মহল তাদের কি করেছে। যতটা তাদের দরকার ছিল দেওয়ার সে সেটা দিয়েছে এই প্রশ্ন আমার ছিল তো আমি কিছুদিন আগে আমি যখন বইটা আবার পড়লাম এই এর মধ্যে মাস দুই দিন আগে পড়েছি তো সেখানে আমি দেখতে পাই যে আমার এই প্রশ্নটা আমার মনের মধ্যে ছিলই প্রশ্নটা তো আমারই কিন্তু আমি উত্তর পেয়ে গেলাম এইভাবে যে এই মৃগয়ার মধ্যে কিন্তু কারণ কিছু করার তো নেই ভগীরথের ভগীরথকে তো অনেক কথা বলতে হবে সেই অনেক কথা বলার জন্যে যে পরিসর সে তো নিজেই নিজেকে দেবে না সেই জন্য এইখানে তাকে যে নিশান বাউরির স্ত্রী অল্প সময়ের জন্য আখ্যা নিয়ে এসেছে নেড়েটিভে এসেছে কিন্তু সেও তো একটা জীবন্ত চরিত্র হয়ে এসেছে আমাদের কাছে আর একটু যান্ত্রিক সমস্যা হয়তো হচ্ছে এক মিনিট বোধহয়

শোনা যাবে কি আমি আমি কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি বলতে চাইছি আমার যে বক্তব্য যে সিংহবাবুর বংশে নারীরা চিরকালই এক একটি সহস্র দল পদ্ম এটা কিন্তু কথকের স্বর অর্থাৎ ভৈরথ মিশ্র যিনি লিখছেন তার স্বর আর পুরুষেরা মধ্যাহ্ন আকাশের সূর্য সূর্য কখনো জগতের একটি মাত্র কুমুদিনী আলো দেয় না অর্থ অত্যন্ত স্পষ্ট এটা প্রথম খণ্ডেই আছে এখন কথা হচ্ছে কি যে এতে তো কেবল একটা মানে একজন দুজন মেয়েদের কথা বলা হয়নি পিতৃতন্ত্রের যারা চিরকাল মৃগয়ার বস্তু তাদের কথাই তো বলছে কিন্তু মনে রাখতে হবে যে প্রধান স্বরের সঙ্গে অনেক গৌণ স্বর থাকে ভগীরথ মিশ্র যেটা সবচেয়ে ভালো জানেন অতএব ওই মুখ্য স্বরের সঙ্গে অরিন্দজিৎ এটা কি ইয়ে হচ্ছে ইকো হচ্ছে না তো না না স্যার ইকো হয় নি স্যার ইকো হয় নি স্যার আরেকটা আরেকটা ওই আপনার আরেকটা প্রোফাইলও খোলা রয়েছে এটা দেখতে পাচ্ছি ইকো হচ্ছে না কিন্তু লাইভে যখন প্রোগ্রাম হচ্ছে তখন ইকো হচ্ছে না ইকো হচ্ছে না অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি কথাটাকে আমি এই কথাটা অন্তদোর শেষ করি যে সেটা হচ্ছে যে মৃগয়াতে আমরা দেখতে পাই পিরণের হাজার কৌশল কিন্তু সেই হাজার কৌশলের বিরুদ্ধে প্রতিবাদ যেটা হয় প্রতিরোধ যেটা হয় হয়তো সেটা অনেক সময় নেয় কিন্তু দেখিয়েছেন সেই উত্তাপ কিন্তু পুঞ্জীভূত থাকে প্রচ্ছন্ন হয়ে অবশ্য থাকে অত্যাচারিতদের মধ্যে শোষিতদের মধ্যে সুতরাং আমাদের ভগীরথের যে মৃগয়া সেই মৃগয়ায় সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলোর মধ্যে মানব মৃদয়ার নানা সংরূপ ব্যক্ত হয়েছে এখন কথা হচ্ছে যে এটা তো মহা উপন্যাস বলি আর যাই বলি আখ্যান মানেই হচ্ছে স্বর থেকে স্বরান্তরে যাওয়া সেই শহর থেকে সরান্তরে যে যাওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু ওই পাঁচ খণ্ডের মধ্যে বড় চমৎকারভাবে আমাদের করে দেখিয়েছেন একদিকে সামন্তবাদ এবং সামন্তবাদের পরে যে আমাদের দেশের যে আধা সামন্তবাদী পরিস্থিতি তার সঙ্গে যে পুঁজিবাদের গাছ সেটা কি করে একটু একটু করে যে প্রকট হয়ে পড়ল এটা দ্বিতীয় খণ্ডের শেষ দিক থেকে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে স্পষ্ট যেটা আমি একটু আগে বলেছি যে বীরন যখন প্রবল হয়ে ওঠে তখন দিবাচনিকতার নিয়মেই প্রতিবাদ এবং প্রতিরোধেরও ও সমিদ প্রস্তুত হয় এই সমীদ প্রস্তুতির গল্পও কিন্তু মৃগয়ার অন্যতম প্রধান বক্তব্য আরেকটা কথা বলি যে পৃথিবী বিখ্যাত এক সাহিত্য তাত্ত্বিক বলতে পারো দার্শনিক বলতে পারো পল রিকো তিনি তিন খন্ডে টাইম এন্ড নেগেটিভ নামে একটি চমৎকার প্রবন্ধের প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপিত করেছেন তো সেখানে তিনি বলেছেন যে তিনটে স্তরে তিনি তার ভাষায় থ্রি টায়ার্ড স্কিম আছে একটা সার্থক আখ্যানের মধ্যে প্রথম হচ্ছে উচ্চারণ তারপরে হচ্ছে স্টেটমেন্ট বা বিবরণ এবং তারপর হচ্ছে যে উপস্থাপিত হচ্ছে যে বয়ান উপস্থাপিত হচ্ছে তার একটা নিজস্ব জগৎ তার মানে লেখকের নিবিড় কিছু উচ্চারণ যার মধ্যে সময় এবং পরিসরের গ্রন্থনাটাই আসল তারপর বিবরণ তার মধ্যে সময় এবং পরিসরের গ্রন্থনা থেকে সমাজ ইতিহাস রাজনীতি সবই প্রকট হয় আর এবং এই দুয়ের বা মনস্তত্ব যুগ ফলে অভিঘাতে আমি বলতে পারি যে একটা একটা বয়ানের একটা জগৎ গড়ে ওঠে ভগীরথ কিন্তু ওই পল রিক যে ওই তিনটে ত্রিস্তরীয় তিনটে স্তরের যে আকল্পের কথা আমাদের দেখিয়েছেন একটা সার্থক আখ্যানে সেইখানে সেটা স্পষ্ট আমাদের ভগীরথের মধ্যেও এবং এই সঙ্গে আরেকটা জিনিস বলি যে ভগীরথ যে সময়ে বিচরণ করেছে তার তো জীবনযাপনের যাপনের অভিজ্ঞতা সেটাকে সে ফিকটিভ টাইমে ফিকটিভ বলতে কি ফিকশন থেকে ফিকটিভ কথাটা আসছে অর্থাৎ আখ্যানের এক নিজস্ব সময়ে সে রূপান্তরিত করেছে মৃগয় এই জন্যে যে বহুমাত্রিকতার কথা আমি শুরুতে বলেছি এই জন্যে তার বহুস্বর এবং এবার দ্বিতীয় কথাটা বলছি আগে যেটা বলিনি দ্যুত না অর্থাৎ হয়তো সে একটা গল্প বলছে আমাদের নিশ্চয় হয়তো কেন নিশ্চয়ই গল্প বলছে কিন্তু সেই গল্পটাই শেষ না সেটা তো বাইরের খলস তার ভেতরে শ্বাসটুকু কি সেটা আমাদের বুঝতে হবে সেই শেষটা হচ্ছে এই যে সামাজিক জীবন বল রাজনৈতিক জীবন বল এবং ঐতিহাসিক জীবন বল ঐতিহাসটাকে আলাদা বলার দরকার নেই মনস্তাত্ত্বিক জীবন বল এবং আস্তিত্বিক জীবনও বলতে পারো এক্সিস্টেন্সিয়াল যে লাইফ তার মধ্যে একটা হচ্ছে বাহির একটা হচ্ছে ভিতর এই বাহির এবং ভিতরের মধ্যে যে যাতায়াত এটা এত স্বচ্ছন্দে করেছে ভগীরথ মৃগয়া নামক এই মহা উপন্যাসে যে এটা যদি কোনো পাঠক লক্ষ্য না করেন তাহলে মৃগয়া তিনি মিস করে গেলেন মৃগয়ার যে আসল নির্যাস সেটাই তিনি মিস করে গেলেন কিন্তু এবং এই হচ্ছে গিয়ে আমাদের ভগীরথের দৃষ্টিতে বিখ্যা শব্দটা আমি আবার ব্যবহার করছি মহাসময়ের মধ্যে আধারিত খন্ড সময়ের যে আততি ভরা টেনশন ভরা আততি মানে টেনশন টেনশন ভরা ভরা যে স্পন্দনময় যে যে উপস্থাপনা সেইটাই হচ্ছে গিয়ে আমাদের লেখকের এই ক্ষেত্রে আমাদের ভগীরথ মিশ্রের অন্নিষ্ট উপস্থাপনার মাধ্যমেই সে আমাদের কাছে উন্মোচিত করে ওই শল্য চিকিৎসকের ভঙ্গিতে তার থেকে বেরিয়ে আসা যে পুঁজিবাদ এইখানে আমাদের দেশে হয়েছে সেই তার দিকে তর্জনী সংকেত করা কিন্তু দিবাচনিকতার নিয়মে তো যেখানে অন্ধকার যেখানে প্রচ্ছায়া সেখানেই তো আলোর সংকেত থাকে আরেকটা একজন বিখ্যাত আমেরিকান ভাবুক নেই তিনি অনেকদিন আগেই মারা গেছেন পল দ্য ম্যান একটা অসাধারণ বই আছে তার ব্লাইন্ডনেস এন্ড ইনসাইট অর্থাৎ যেখানে অন্ধ বিন্দু সে ব্যক্তিগত স্তরেই হোক সামাজিক স্তরেই হোক রাজনৈতিক স্তরেই হোক সেখানেই কিন্তু উদ্ভাসনেরও সূত্রপাত এটা আমাদের ভগীরথ কিন্তু বারবার দেখিয়েছে এই পাঁচ খণ্ড জুড়ে যেখানে দেখতে পাচ্ছি অন্ধকার আর কোথাও পরিত্রাণের পথ নেই তখনই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা পথ খুলে যাচ্ছে কে খুলছে মানুষ মানুষকে যদি যতই মানব মৃগয়ার অভিসন্ধি হোক মানুষকে তো শেষ পর্যন্ত পরাস্ত করা যায় না তাই একেবারে শেষে না শেষের আগেও একটু বলি যে ওইখান থেকে একটা সময় যখন তার আমরা ওই উপন্যাসেও আমরা যে যখন বাম আসার আগে যুক্ত ফ্রন্ট এলো ওই সময়টাকেও সে দেখিয়েছে যুক্ত ফ্রন্ট থেকে বামফ্রন্টে যে এসে যাওয়া তো এসে যাওয়া মানে কি বললাম আর হয়ে গেল সেরকম তো নয় ভগীরথ তো রাজনৈতিক প্রতিবেদন লিখছে না ভগীরথ উপন্যাস লিখছে সে তো উপন্যাসের নিজস্ব শিল্প ভাষায় তা দেখাবে তার মানে কি ওই যে বলছি ত্রিস্তরীয় আকল্প যারা পল রিকো বলেছেন তার উচ্চারণ সেই অনুযায়ী পাল্টে পাল্টে গেছে প্রতিটি খন্ডে আটারেন্সটা পাল্টে গেছে তার বিবরণ বা স্টেটমেন্ট সেটাও পাল্টে পাল্টে গেছে এবং তৃতীয় ত্রিস্তরের যেটা তিন নম্বর স্তর ওয়ার্ল্ড অব দ্য টেক্সট যাকে বলছেন অর্থাৎ তার আখ্যানের যে নিজস্ব জগৎ সেই জগৎটাও তো পরিবর্তিত হয়ে গেছে তাহলে এই যে আকল্পের অনুসরণ আমরা ভগীরথের মৃগয়ার মধ্যেও দেখি সেইটে প্রমাণ করে যে সে কোনো রাজনৈতিক প্রতিবেদনও লিখতে চায়নি রাজনৈতিক অন্তঃস্বর তারা আছে এবং ফ্রেডরিক জেমসনের সেই বিখ্যাত বইয়ের ভাষায় বলতে পারি পলিটিক্যাল আনকনসিয়াসনেস যেটা রাজনৈতিক অবচেতনা তাকে লালিত করেছে সেইখানে বারবার একই কথা পুনরাবৃত্তি করে লাভ নেই কিন্তু কিভাবে দেখব কোন ভাবাদর্শগত উপস্থাপনা থেকে দেখব কোন বিশ্বাসের ভিক্ষা থেকে দেখব এটা তো তার কাছে দিবালুকের মতো স্পষ্ট এরা তো ভগীরথকে খুঁজতে হয় না খুঁজতে হয়নি তো মৃগয়ার মধ্যে সেই জন্যে সে যেমন দেখায় যে পশ্চিমবঙ্গে পাল্টে যাচ্ছে সময় কংগ্রেসি অপশাসনের পরে আসে যুক্তফ্রন্ট কিন্তু যুক্তফ্রন্টের পাঁজর পাঁচর থেকেই জন্ম নেয় আবার বামফ্রন্ট আবার বড় দুর্ভাগ্যের কথা যে কি বলবো যে সুচেতনা জীবনানন্দের শব্দ ব্যবহার করছি যে সুচেতনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল অনেক দিনগুলি দেখা যাচ্ছে সেই স্বপ্ন ওই মানুষ নিজেকে নিজে মৃগয়া করে বলে সে কিন্তু ধীরে ধীরে দুঃস্বপ্নের চূড়াবালিতে হারিয়ে গেল সুতরাং বিষ্ণুদের ভাষায় যতই বলি চূড়াবালি আমি ডাকি কোথায় সব সময় আসে না তবে পঞ্চম খন্ড যেখানে শেষ হচ্ছে তো আর আমাদের ভগীরথ জানেন ব্যক্তি ভগীরথ জানেন কিন্তু উপন্যাসিক ভগীরথ পঞ্চম খন্ডের শেষে যেখানে সুকুমাররা কথা বলে ভারী সুন্দর কথাবার্তা এটা মনে রাখার মতো স্মরণীয় বাচন কে বলেছে এজরা পাউন্ডে যেটা বলেছেন যে কবিতা হচ্ছে গিয়ে মেমোরেবল স্পিচ ছোট গল্প মেমোরেবল স্পিচ এবং উপন্যাস যদি উপন্যাসের মতো হয় সেও মেমোরেবল স্পিচ এবং এটা ভগীরথের এই মহা উপন্যাসে আমরা বার বার দেখতে পাই কিন্তু সেটা তো পরবর্তী ইতিহাস বলবে সেটা হয়তো ভগীরথ লিখবে কিনা আমি জানি না সে এখন জাদু নিয়ে ব্যস্ত ইন্ডজাল আর জাদুঘর নিয়ে ব্যস্ত কিন্তু যদি লেখে কোনো দিন তখন আমরা অপেক্ষা করে আছি এইটুকু বলতে পারি যে সময় যখন নিঃসময়ে পরিণত হয় যখন পরিণত হয় আমাদের ফলগু ধারা বলে যখন তাকে ভুল করা চলে না তখন এই সার্বিক বিনাশ এবং অবক্ষয়ের পর্যায়ে মানুষ নিজেকে নিজে মৃগয়াক কিভাবে করে নাকি মৃগয়া থেকে সরে দাঁড়িয়ে অন্য কোন অন্য কোনো চেতনার নতুন অশ্বারোহীদের আমরা দেখতে পাই আমাদের দেখানো হয় আপাতত এরকম একটা প্রশ্ন আমাকে বিদ্ধ করছে যদিও আমি হয়তো দুই এক জায়গায় লিখেছি যে একটি সার্থক ছোট গল্প কিংবা কবিতা কিংবা উপন্যাসের বা মহা উপন্যাসের আখ্যান আসলে আমাদের পরীক্ষা করে যে অনেক প্রশ্নমালা তুলে ধরে এবং আমাদের আমরা অর্জন করেছি কিনা একজন ভগীরথের মতন একজন শিল্পকুশল একজন স্রষ্টা তা কিন্তু পরীক্ষা করেন যে আমরা প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করেছি কিনা আপাতত এইরকম একটা আমি কিন্তু কোন সমাধানে পৌঁছতে পারিনি হয়তো এটা আমারই দুর্বলতা এই পাঁচ খন্ড লেখার পরেও যদি আমার মনে হয় যে ভগীরথ না লিখলে আমরা তো এখনো মিশ্রজবর অবস্থা থেকে তার পরিত্রাণ পাচ্ছি না সুতরাং যদি আমরা ওই প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকি নিরুত্তর তাহলে সেটা ভগীরথের কৃতিত্বের প্রমাণ কিন্তু আমরা প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করেছি কিনা এর কিন্তু মীমাংসা হলো না এটা হয়নি খুব শিগগিরই হবে বলেও আর মনে করি না অতএব মৃগয়ার মতো মহা উপন্যাস সুখাতে সূক্ষ্ম বিশ্লেষণ করে তরুণ প্রজন্মের গবেষকেরা আমাদের কাছে উন্মোচিত করুন উদ্ভাসিত করুন এই প্রত্যাশা আপাতত আমি থামছি আমরা জানি না মানে আমার এর পরে আমরা তো দ্বিতীয় পর্বে আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আলাপচারিতার যে পর্ব কথাকার পর্বার ভবীর এবং সেই দ্বিতীয় পর্বে প্রবেশ করব আমি লক্ষ্য করছিলাম এখানে আহ তপদী স্যারের অত্যন্ত কাছের একজন মানুষ কৃষ্ণপ্রিয় দা কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য হ্যাঁ তো আমাদের সঙ্গে প্রথম থেকে আছেন এবং অত্যন্ত মূল্যবান সংযোজন কিন্তু উনিও করে চলেছেন আমরা তাকে কথা জানাচ্ছি তো আমার আমার সঙ্গে স্যার একমত হবেন যে আমরা বারে বারে এটা দেখে এসছি যে তপথির স্যারের যে দেখার দৃষ্টিভঙ্গি তা সবসময়ের জন্য কিন্তু আমাদের শুধু আলোকিত করে এই এই শব্দবন্ধটা হয়তো যথার্থ হবে না কিন্তু এত এত বিপুল বিচিত্রতাই আমাদের কে বারে বারে নতুন উপলব্ধির ক্ষেত্রকে আমাদের সামনে উন্মোচিত করে সেটা আমার মনে হয় খুব উল্লেখযোগ্য এখানে আমি আমি একটু একটু মানে সরাসরি ভগীরথ স্যারের কাছে যাবার আগে আমি একটু কয়েকটা শব্দবন্ধ যেগুলো স্যারের আলোচনায় উঠে এসছে সেগুলো একবার বলে দিই যে স্যার খনি শ্রমিকের এই শব্দবন্ধটা ব্যবহার করেছেন বহু শোক আমাদের শিরোনামের উল্লেখ ছিল সময়ের দলিল যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ সেটা হচ্ছে যে এই যে নিজেকেই নিজেকে মৃগ একবারে চলা মৃগ করে চলা এই যে এই যে জীবনের মন্থন এবং এবং উনি এই যে এই যে স্ত্রী মানে ত্রিস্তরীয় আকল্প নির্মাণের যে প্রসঙ্গ উনি বলেছেন যেখানে বিভিন্ন পর্বে তার দেখার দৃষ্টিভঙ্গিকে নাকি উপন্যাস দেখার দৃষ্টিভঙ্গিকে তিনি দাঁড় করিয়েছেন এবং একটি একটি নির্দিষ্ট প্রিজমের মধ্যে কিন্তু আমাদের আমাদের দাঁড় করিয়েছেন যেখানে অনেক বলার অবকাশ যেমন তৈরি হয়েছে সেরকম উপন্যাস যখন শেষ হচ্ছে তখন একটা অনত্বের পরিসরও যেন আমাদের নতুন জীবন জিজ্ঞাসার সামনে দাঁড় করাচ্ছে তো তো এবার আমরা সরাসরি চলে যাব যাকে নিয়ে এই আলোচনা তার প্রতিক্রিয়া আহ স্যার স্যার আপনার এবার প্রতিক্রিয়া আমরা শুনতে চাই তারপর আবার তবধি সেরাকে যাবো নমস্কার এতক্ষণ কি বলবো মুগ্ধ হয়ে শুনছিলাম মাঝে প্রকৃতির টানে এক মিনিটের জন্য যেতে হয়েছিল কিন্তু যেতে ইচ্ছে করছিল না এক আশ্চর্য বাচন রীতি বাচন ভঙ্গি এক ঈর্ষণীয় বাচন ভঙ্গি আমার এই বন্ধুটি কিভাবে করেছে আমি জানি না শুনতে শুনতে যেন নিজেকেই আবিষ্কার করছিলাম আমার লেখা মৃগয়া পনেরো বছর ধরে লিখেছি হাতের লেখায় বারো হাজার পৃষ্ঠা লিখেছি তিনবারে তিনবার রিভিশন হয়েছে অথচ আজকে যেন মনে হলো বন্ধু তপধীরের কথাগুলো শুনতে শুনতে যে এত আছে খনি শ্রমিক কথাটা এত সুপ্রযুক্ত খনন ছাড়া জীবনকে সত্যি বোঝা যায় না বাইক থেকে পাঞ্জাবি ধুতি ও চশমা পরা একটা মানুষের ভেতরে না ঢুকলে তকধীরের এই উপলব্ধিটা কেমন করে হলো যে মৃগয়া কেবল শোষক নামক একটা শ্রেণীর শোষিত নামক একটি শ্রেণীকে ক্রমাগত যুগে যুগে নয় মানুষের নিজেকে করার ইতিহাস এই উপলব্ধিটা তপধিরের হলো আমি তো মনে মনে ভাবছিলাম এই যে দ্বিবাচনিক বহু ইতিহাসের সরান্তর এই যে তপথির যে এক একটা নতুন নতুন বান নিক্ষেপ করছিল। এটা আমি তো বিস্মিত হচ্ছিলাম শুনতে শুনতে নিজেকে আবিষ্কার করছিলাম আমার লেখা আবিষ্কার করছিলাম আমি নিজে মনে পড়ে যাচ্ছিল সে হরলিক্স এর সে একটা বিজ্ঞাপন ছিল বা এখনো আছে আপনাদের হয়তো মনে আছে সে এক পরা একজন ডাক্তার ডাক্তারবাবু এসে কত কত রকম গুণ গুণ তার এই এই মিনারেল এই এই এত ভিটামিন এই এতগুলো খনিজ দ্রব্য এত কার্ব প্রোটিন এত তার উপকার করে বক্তৃতা দেওয়ার পর এত এত আছে মানুষের কোথায় হাড়ের উপকার করে কোথায় ব্রেণের উপকার করে হটলিক্স কি কি উপকার করে এই সমস্ত যখন তিনি বলার পর ওই বাচ্চা ছেলেটি যখন সরল হাসিতে মুখ ভরিয়ে বলে আমি তো এমনি এমনি খাই ওই বিজ্ঞাপনটার কথা মনে পড়ছিল তপোধীর যা সব ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে প্রায় খনি শ্রমিকের মতো খুঁড়ে খুঁড়ে যেগুলো আবিষ্কার করলো আমি তো সচেতন ভাবে এই সমস্ত ভাবনা চিন্তা আমার তো ছিলই না আমি তো এমনি এমনিই লিখেছি না মানি না হ্যাঁ এটা একটা হিউমার সত্যি সত্যি তো এমনি এমনি লিখিনি হয় না বাস্তবিক আজন্ম একদম প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠার সুবাদে এবং আহ তপধীরের ভাষায় সিং আইজ ওই বাংলাটা খুব সুন্দর দ্রষ্টাচক্ষ দ্রষ্টাচক্ষু হয়তো বা ছিল আমি দেখেছি ভারতবর্ষ নামক সেই বিশাল গ্রামকে যে গ্রামটি সেই বিশাল গ্রামটি এখনো অব্দি আছে আমার আজীবন দেখা বোঝা ভিক্ষা সিং যাই বলুক তপ তার থেকেই আমার অনুভব আসলে এই ভারতবর্ষ হরে দরে একটা বিশাল কৃষি প্রধান কৃষিভিত্তিক কৃষি কেন্দ্রিক সামন্ততান্ত্রিক গ্রাম একটাই গ্রাম এবং এর যে নগর শহরগুলো এর যে দিল্লি বোম্বাই কলকাতা মাদ্রাজ এবং তার থেকে তলার দিকে লক্ষণ এলাহাবাদ মেদিনীপুর এ সবই ওই ভারতবর্ষ নামক বিশাল সামন্ততান্ত্রিক গ্রামটিরই সম্প্রসারিত রূপ বাইরে প্যান্ট শার্ট কোর্ট ফাস্টফুড টিভি মোবাইল নানা রকমের ইলেকট্রনিক গ্যাজেট জীবনযাপনের দ্রুততা ট্রেন বাস হেন তেন সব বেড়েছে কিন্তু তার তলায় ওই পাঁচ হাজার বছরের প্রাচীন সামন্ততন্ত্রের সেই প্রবাহটি নিঃশ্রব হয়ে চলেছে এই ভারতবর্ষ নাম গ্রামটির তলা দিয়ে আসলে সারা পৃথিবীতে এককালে সারা পৃথিবীতে এককালে রাজতন্ত্র ছিল এই রাজতন্ত্রেরই সামন্ততন্ত্র কিন্তু ভারতবর্ষের সামন্ততন্ত্রটা অতি প্রাচীন একদম বেদের যুগেও আমরা অধিপতি নিপতি রাজাদের রেফারেন্স পাই আর রামায়ণ যেটাকে আমরা পুরাণের মধ্যে সবচেয়ে মহাভারতেরও আগে বলে ভাবি রামায়ণ থেকে তো রাজা রাজনাদের ছড়াছড়ি এবং সামন্ত প্রভুদের ছড়াছড়ি এই কৌশলের রাজা এই রাজা সারা সারা ভারতবর্ষ যেন টুকরো টুকরো শুধু রাজাদের আহ মৃগয়া মহাভারতে তো কাঁড়ি কাঁড়ি রাজা কৌরব পাণ্ডবের যখন যুদ্ধ হলো কুরুক্ষেত্রে এদিকে কয়েকশো রাজা ওপাশে কয়েকশ রাজা এবং তাদের সেনাপতি এবং তাদের সব কিছু মিলিয়ে এই যে রাজতন্ত্র এবং তার অবসুট সামন্ততন্ত্র এই ধারা কিন্তু আজও প্রবহমান ভারতবর্ষের এই প্রাচীন সামন্ততান্ত্রিক সমাজটি কিন্তু বদলায়নি এরপর মুসলমানরা এলো মুসলমানদের আসার আগে অবধি ভারতবর্ষ গোটা ভারতবর্ষ রাজা এবং সামন্ত প্রভুদের মধ্যে ভাগাভাগি হয়েছিল মুসলমানরা আসার পর অবস্থার কিছুই পরিবর্তন হলো না তারাও তাদের পেয়ারের লোকজনকে জায়গির দিতে লাগলো নানা রকম জায়গিরদারি প্রথা শুরু হয়ে গেল আর ইংরেজরা আসার পর তো একটা মজার ব্যাপার ঘটল ইংরেজরা যখন আমাদের দেশে বেশ হয়ে গিয়েছে তখন কিন্তু গোটা ভারতবর্ষ ইংরেজদের প্রত্যক্ষ দখলে নেই তখন ভারতবর্ষে দুটো ভারতবর্ষ একটা ভারতবর্ষের মধ্যে দুটো ভারতবর্ষ একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া আর দু নম্বরটি হচ্ছে কিংস ইন্ডিয়া এই ত্রিপুরার রাজা কুচবিহারের রাজা কাশ্মীরের রাজা হায়দ্রাবাদের নিজাম থেকে শুরু করে মহীশূরের রাজা এর রাজা ওর রাজা বিষ্ণুপুরের রাজা বর্ধমানের রাজা রাজা সামন্ত প্রভু মিলে মিশে একাকার হয়ে কিংস ইন্ডিয়া ব্রিটিশদের সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে কেবলমাত্র কর দেবে আনুগত্য প্রকাশ করবে একজন কমিশনার থাকবে রেসিডেন্ট নজরদারির জন্য বাকি সমস্ত সৈন্য থেকে শুরু করে বিচার ব্যবস্থা তাদের জেল হাজত পুরো শাসন ব্যবস্থা ওই করদ রাজ্যদের নিজস্ব স্বাধীন শাসন ব্যবস্থা কিন্তু তারা ছিল করদ রাজ্য এবং এই করদ রাজ্য কিন্তু ব্রিটিশদের সরাসরি টেরিটরি ছিল না সেখানকার শাসন ব্যবস্থা মোটামুটি সেই রাজাদের গড়া শাসন ব্যবস্থা ওই তার মানে এই যে দুটো ভারতবর্ষ তার মধ্যে একটা ভারতবর্ষ যেটাকে আমরা কিংস ইন্ডিয়া বলছি সেটা কিন্তু পুরো সামন্ততান্ত্রিক ভারতবর্ষ ছিল ইংরেজরা এসে আর একটা সামন্ততান্ত্রিক প্রথা তাদের নিজেদের দেশে নেই নিজেদের দেশে নেই কিন্তু আমাদের দেশে তারা স্থাপন করলো সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা করে তারা একটা অন্য ধরনের জমিদারি জায়গির দানের প্রথা চালু করে আর একটা ব্রিটিশ ইন্ডিয়াতেও একটা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে দিল যদিও তাদের নিজেদের দেশে তার বহু আগে কিন্তু ষোলোশো তে শিল্প বিপ্লব হয়ে গেছে ইউরোপে এবং ব্রিটিশদের দে দেশেও তার ছোঁয়া লেগেছে গোটা ইউরোপ শিল্প বিপ্লবের দোলায় জোয়ারে ভাসছে এবং আস্তে আস্তে সেখানকার সামন্ততান্ত্রিক সমাজটি ধীরে ধীরে অভিজাততন্ত্রের মাধ্যম দিয়ে পুঁজিবাদী সমাজের চলেছে তখন দ্রুত গতিতে এবং তখন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা ইউরোপে প্রায় নিশ্চিন্ন প্রায় আর সোভিয়েত রাশিয়া নামক যে বিশাল একটি ভূখণ্ড অনেকগুলো ভূখণ্ড নিয়ে একসঙ্গে মিলে সোভিয়েত রাশিয়া তো ১৯১৭ সালে বিপ্লব করে তো একটা অন্য সমাজ ব্যবস্থা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম ফেললো কিন্তু ভারতবর্ষে থেকে গেল সেই সামন্ততান্ত্রিক প্রথা একটা সামন্ততান্ত্রিক প্রথা রইল কিংস ইন্ডিয়াতে এবং আর একটা সামন্ততান্ত্রিক প্রথা রইল ব্রিটিশদের তৈরি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তার মানে ভারতবর্ষ দেশটা মানে গ্রামটা গ্রামই থেকে গেল একটি কৃষি ভিত্তিক একটি সামন্ততান্ত্রিক একটি গ্রাম ভিত্তিক একটি একটা মাত্র গ্রামই থেকে গেল ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেল আমাদের শিল্প ব্যবস্থা যেটুকু ছিল আমাদের পাট শিল্প আমাদের আমেদাবাদকে কেন্দ্র করে আমাদের বসন বস্ত্র শিল্প। এগুলোকে পুরোপুরি প্রায় করে দিয়ে তারা চলে গেল নির্জীব কারণ তারা তাদের থেকে নিজেদের দেশে কাঁচামাল যেত তাদের ওখানে ম্যানচেস্টারে কাপড় তৈরি হতো সেই কাপড় আমাদের দেশে সেই কাপড়ের বাজার তৈরি করে আমাদের নিজেদের শিল্প ব্যবস্থাটাকে প্রায় জীর্ণ করে দিয়ে তারা এদেশ থেকে চলে গেল তারপর ইংরেজরা ছোট বড় মাঝারি অতি ক্ষুদ্র অতি বৃহৎ মিলে ছশো চারটা দেশীয় রাজ্য তখন স্বাধীনভাবে রাজত্ব করে চলেছে এতদিন ইংরেজদের প্রতি কর দিত আর একটু আনুগত্য প্রকাশ করত। এখন ইংরেজরা চলে যাওয়ার পরে সেটাও রইল না সেই সময়ে আমাদের দেশীয় নেতাদের এই ভারতবর্ষ নামক দেশটাকে প্রজাতন্ত্রে পরিণত করার জন্য এই ছশো চারটে দেশীয় সামন্ত রাজ্যগুলোকে এই প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করতে কত পোড়াতে হয়েছে সে অন্য ইতিহাস কিন্তু শুধু প্রজাতন্ত্রে যোগী দেয়া হলো আমাদের যে নতুন নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন ব্যবস্থায় কারা প্রতিনিধি হয়ে এলো আমরা যদি রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই স্বাধীনতার রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব ভাগ হয়ে অর্থাৎ ওই উদম অর্ধনগ্ন উদম মানুষগুলোর প্রতিনিধি হয়ে এলো সেই সময়ে এদেশের সমস্ত রাজা জমিদার জায়গিরদার কিংবা তাদের ছেলেরা কিংবা তাদের বউরা যাদের লিগ্যাসি আজও বহন করছে সিন্ধিয়া গাইকোয়ার সোলাঙ্কিরা এখনো অবধি তারা এলাকায় গেলে তাদের এলাকার মানুষেরা তাকে রাজা বাবু বলে এই দুহাজার কুড়িতেও এখনো বিজয় যাদের যাদের উত্তরসূরি হিসাবে আজও প্রবলভাবে ক্ষমতার শীর্ষে রয়েছেন বিজয় রাজে সিন্ধিয়ারা বসুন্ধরা রাজে সিন্ধিয়ারা গাইকোয়াররা ইন্দোরের রাজারা এবং আরো অসংখ্য জমিদার জমিদার নন্দন জমিদার পুত্ররা শিল্প যেটুকু গড়ে টড়ে উঠলো তার দ্বারা একটা পুঁজি টুজি আহ দেশে যেটুকু ছিল সেটুকু তাতে লগ্নি টগ্নি হলো বটে কিন্তু সমাজ ব্যবস্থাটা ইউরোপে এবং পৃথিবীর অন্য উন্নত দেশে আমেরিকাতে কানাডাতে এই ধরনের বা সমগ্র ইউরোপে যে পুঁজিবাদী সমাজটা গড়ে উঠলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থাটা গড়ে উঠলো ক্যাপিটালিষ্ট সোসাইটি আমাদের দেশে কিছু কলকারখানা হলো আজ চলে তো কাল বন্ধ হয়ে যায় আজকে খোলে তো কালকে লকআউট করে চললো ধীরে ধীরে কুড়িয়ে কুড়িয়ে ধুকতে ধুকতে বটেই কিন্তু তার ফলে আমাদের দেশে একটা পুঁজিবাদী সমাজ তৈরি হলো না থেকে গেল সেই সামন্ততান্ত্রিক সমাজ যেখানে এখনো শেষ কথা রাজনীতির জায়গাতে অর্থনীতির জায়গাতে শেষ কথা বলে ভূস্বামীরা এদেশের ভূস্বামীরা চটলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার এখনো অব্দি উপায় নাই এবং এখনো পর্যন্ত অনেক বামপন্থী দলগুলোর মুখে শুনেছি ভারতবর্ষ নাকি একটা আধা সামন্ততান্ত্রিক আধা পুঁজিবাদী একটা দেশ আমি বিশ্বাসই করি না এখনো পর্যন্ত ভারতবর্ষ একটি একেবারে পুরোপুরি সমাজতান্ত্রিক সমাজে আমরা বাস করছি পুঁজিবাদের একটু আধটু বিকাশ যদিও হয় সেই বিকাশটা অতখানি নয় যে সে একটা পুঁজিবাদী সমাজ গড়ে দেবে অর্থাৎ এ দেশের জনগণের মানসিক মানে পেশাগত মানসিক সবকিছু চরিত্রগত সবকিছু একদম পুঁজিবাদী তৈরি হয়ে যাবে সেটা হতে এখনো এখনো বাকি রীতি নীতি জীবন যাপন সব কিছু একটা সমা একটা সামন্ততান্ত্রিক সমাজে যা যা ঘটে ঠিক সেইভাবেই ঘটে চলেছে একটা সামন্ততান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য কি সেটা নিয়ে এখন আলোচনা সে একটা দীর্ঘ সেটা আমি ছেলেবেলা থেকে দেখতে দেখতে এসেছি যে একটা সামন্ততান্ত্রিক সমাজ থাকলে কি হয় ভূস্বামীরা সেখানে শেষ কথা বলে তারাই শাসক শোষক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক হয়ে ওঠে কেবল এটাই নয় পুরোহিতরা সবসময় তাদের সঙ্গে যোগ দেয় যেমনি রাজা আর পুরোহিত যেমনি কিং এবং পোপ চিরকালই গাঁটছড়াটি বেঁধে মানুষকে ভয় দেখাতো অদৃষ্টের ভয় দেখাতো জন্মান্তরের ভয় দেখাতো পাপ পুণ্যের ভয় দেখাতো স্বর্গ নরকের ভয় দেখাতো এইভাবে আস্তে আস্তে তাদেরকে নিজেদের কবজায় রাখত আমাদের ভারতবর্ষের এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় একদিকে ভূস্বামীরা এবং অন্যদিকে ধর্ম ব্যবসায়ীরা পুরোহিতের নাম করে জন্মান্তরবাদ অদৃষ্টবাদ পাপ পুণ্য স্বর্গ নরক ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করে এবং তাদের লালন পালন করে মানুষের মনোজগতে এমন একটি সমাজকে ঢুকিয়ে দিয়েছে যে সমাজ এবং যে সমাজের সমাজটাকে আমি চিনতে চিনতে আমি বড় হয়েছি আসলে আমরা যারা একটা দেশে বাস করি ধরা যাক আমি তপথির আমরা সবাই ভারতবর্ষে বাস করি বা ধরা যাক আমরা সবাই গ্রামে বাস করি আমাদের অনেকের ধারণা গ্রাম মানে সেই আমাদের ছোট নদী চলে বাঁকে আঁকে বৈশাখ মাসে হাঁটু জল থাকে কিংবা আমরা করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে একটা সুন্দর প্রকৃতি একটা নির্মল আকাশ সতস্বিনী নদী সবুজ গাছপালা ক্ষেত নিসর্গ প্রকৃতি এইগুলো দেখেই যারা মুগ্ধ হয়ে আপ্লুত হয়ে দেখা শেষ করে ফেলে তারা দেশটাকে চেনে না আমরা ভারতবর্ষতে বাস করি তার অন্য জলে বড় হই কিন্তু এই ভারতবর্ষ নামক দেশটাকে এই তপধির যে খনি শ্রমিক কথাটা ব্যবহার করলো সেভাবে খনন করে করে এই দেশটার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যে গভীর স্তরগুলিকে যদি খনন করে করে না দেখি তাহলে সে দেখা অসম্পূর্ণই থেকে যাবে এবং আমাদের মধ্যে অনেকেই এই অসম্পূর্ণ দেখাটাকেই আসল দেখা বলে ভেবে নি বলেই এখন মাঝে মাঝে একটা কথা প্রায় শুনি গ্রাম এখন অনেক বদলে গেছে গ্রাম এখন সেই আগের গ্রাম নাই বদলে গেছে মানে বদলে গেছে মানে যারা আগে উদম থাকতো তারা প্যান্ট আর শার্ট পরে বাড়িতে অতিথি এলে যারা চিনি দিয়ে লেবুর শরবত লেবু দিয়ে শরবত বানিয়ে দিত কিংবা মোয়া নাড়ু দিয়ে আতিথেয়তা করতো তারা এখন চা বিস্কুট আর অমলেট দেয় কিংবা প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে প্রত্যেকের বাড়িতে একটা টেলিভিশন চলে এই যদি বদলে যাওয়া হয় কিংবা গ্রামের মানুষ অপেক্ষাকৃত একটু ব্যবহার করে কিংবা অনেকেই সাইকেল এসে গেছে মোট চার চাকা এসে গেছে পিচ রাস্তা হয়ে গেছে এগুলোই এগুলো যদি বদলে যাওয়া কেউ ভাবেন তাহলে প্রচুর বদলে গেছে আমি তো আমার পুরোনো জন্মভূমি গ্রামটিতে ফিরে গিয়ে এগুলো সবই দেখি যা বললাম কিন্তু প্রতি পদে পদে দেখি আমাদের ওই ওই বদলে যাওয়া জামা প্যান্ট নতুন নতুন ডিজাইনের জামা পোশাক আশাকের আশাক খচিত শরীরটি এবং মোবাইল টেলিভিশন এই ইলেকট্রনিক গ্যাজেট খসিত জীবনযাপনের তলায় আমাদের যে মানসিকতা আমাদের যে দাস্য সামন্ততান্ত্রিক দাস্য সামন্ততান্ত্রিক আনুগত্য সামন্ততান্ত্রিক যে ধর্মীয় রীতি নীতি অনুষ্ঠান যে বিশ্বাস সংস্কার সেগুলো আমাদের মধ্যে একেবারে অন্তঃসলীলা হয়ে আজ প্রবাহবান সমানভাবে কোথাও সেই সামন্ততান্ত্রিক সমাজটি বদলে যায়নি পুঁজিবাদ আসেনি আমি আমার মৃগয়ার শেষ খন্ডে দেখেছি বৈশ্যতন্ত্র একটু একটু করে আসছে বৈশ্যতন্ত্রের উন্মেষ দেখিয়েছি পুঁজিবাদ এসেছে এটা কোথাও বলতে পারিনি আমি আমি ভারতবর্ষকে এখনো একটি হরে দরে সামন্ততান্ত্রিক গ্রাম ভাবি এবং আমার মৃগয়া হচ্ছে সেই চিরস্থায়ী বন্দোবস্তের সময় কিংবা তারও আগের যে সামন্ততান্ত্রিক ভারত সেই সামন্ততান্ত্রিক ভারতের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যে রূপান্তরটা যেটা ষোড়শ শতাব্দীতে যে সামন্ততন্ত্র ভারতবর্ষে ছিল ঊনবিংশ শতাব্দীতে সেই সামন্ততন্ত্র তো থাকতে পারে না বিংশ সেই সামন্ততন্ত্র থাকতে পারে না আস্তে আস্তে রূপান্তরটা ঘটেছে কিন্তু সেটা সামন্ততন্ত্রেরই রূপান্তর এমন নয় যে সামন্ততন্ত্রটা বদলে গিয়ে একটা অন্য কোন তন্ত্র এসেছে গণতন্ত্র প্রজাতন্ত্র নির্বাচন সবই রয়েছে কিন্তু সব কিছুকে নিয়ন্ত্রণ করছে আমাদের ওই একদম সেই কি বলে আমাদের সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সামন্ততান্ত্রিক মাইন্ডসেট তাই সব কিছু নিয়ন্ত্রণ করছে সেই কারণেই আজকে নরওয়ের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যখন তার মেয়েটিকে সাইকেলে করে স্কুলে দিয়ে তার কর্মক্ষেত্রে চলে যান তখন আমার এখানে একটা ডেপুটি মিনিস্টার একটা মিনিস্টার অফ স্টেট একটা কি যেন প্রতিমন্ত্রী গোছের লোক কিংবা পঞ্চায়েতের একজন সভাপতি সভাধিপতি যখন যান তার আগে পিছে পুলিশের গাড়ি চালাদের গাড়ি একটা কনভয় চলতে থাকে ঠিক যেভাবে আগেদের রাজা রাজারা কোথাও যেতে চাইলে যেভাবে যেতেন সেই রকম সৈন্য পারিষদ বর্ষ সাজিয়ে সেইভাবেই এখনো পর্যন্ত সেই সামন্ততান্ত্রিক বলয়ে আমাদের গণতন্ত্রটি চলে কারণ এটা এখনো পর্যন্ত সেই সামন্ততান্ত্রিক যে রেস রেস তো নয় সে খোয়ার খোয়ারি এখনো পর্যন্ত একদম পুরো দমে চলছে এবার আমি শেষ করব তপধীর দুটো প্রশ্নের উত্তর দিয়ে একটা হচ্ছে তপধীর যে এইটা খনন করেছে যে এটা কেবলমাত্র দুর্বল সবল দুর্বলকে নির্যায়া করছে ব গরীবকে বড় লোক নির্যায়া করছে জমিদার তার প্রজাকে খেতমজুরকে নির্যায়া করছে এটা যে নয় এটা যে নিজে নিজেকে নির্যায়া করছে নিধন করছে নিজে নিজেকে ক্ষয় করছে এই মৃগয়াটুকুও যে এই উপন্যাসের প্রতিপাদ্য বিষয় এবং এই উপন্যাস মৃগয়া যে মানুষ সমস্ত মানুষ মানুষ প্রজাতিটা প্রজাতিটা একবার যদি আমরা ভেবে দেখি এই অনেক জীবজন্তু উদ্ভিদ জগৎ আর জীব তো মৃগয়ার মাধ্যমে প্রায় শেষ করে ফেলেছে কিন্তু আসলে শেষ করেছে প্রতিদিনই প্রায় মৃগয়া করছে কাকে নিজেকে এত বড় খাদ নিজের সামনে খুঁড়েছে এবং প্রতি মুহূর্তে নিজেকে নিধন এতটাই করছে যে এই মানুষ প্রজাতিটি একেবারে তাদের অস্তিত্বের সংকটের মুখোমুখি এসে পৌঁছেছে কারণ সে নিজেই নিজের মৃগয়াকারী নিজেই নিজেকে করে করে প্রায় মৃত্যুর শেষ এসছে এবং যেটা প্রসেনজিৎ আরে তপধির আর একটা প্রশ্ন তুলেছিল সেটা হচ্ছে মিগয়াতে এ নেই কেন কি বলে নারীর পরিসর একটু কম কেন এটাও এই সমাজতান্ত্রিক সমাজের যে চরিত্র এবং বৈশিষ্ট্য যেটা আমি আলোচনা করলাম না বলতে গেলে সেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে একটা সামন্ততান্ত্রিক সমাজে একজন নারী যতটুকু পরিসর পায় এই উপন্যাসে ততটুকু পরিসর দেয়া হয়েছে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একটা নারী যে পরিসর পায় একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী যে পরিমাণ পরিসর পায় একটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী সেই পরিসরের অর্ধেকের অর্ধেকও পায় না নারী সেখানে পণ্য নারী সেখানে ভোগের সামগ্রী নারী সেখানে দাসী মাত্র এখনো পর্যন্ত সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় এম এ পাস বাবুটি বিয়ে করার আগে মাকে বলে যায় মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি এখানে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা যতটুকু পরিসর যতটুকু গুরুত্ব যতটুকু মর্যাদা পেয়ে এসেছে পেয়ে এসে থাকে ঠিক ততটুকু পরিসর ততটুকু মর্যাদাই এই দেয়া হয়েছে তার বেশি দেয়া সম্ভব ছিল ছিল না না। এই কথা দেওয়া এতক্ষণ যেসব শ্রোতা বন্ধুরা আছেন তাদের ধৈর্যের ওপর যে অমানবিক পিলং চালালাম এতক্ষণ ধরে তার জন্য নিঃশর্ত মার্জনা ভিক্ষা করে আপাতত থামছি অসাধারণ সংযোজন এখানে প্রচুর মানুষজন রয়েছেন এবং এখানে আমি আমি জানি স্যারও তপতি স্যার লক্ষ্য করেছেন কৃষ্ণপ্রিয়দা দাবি করে কৃষ্ণপ্রিয়দার দাবি করেছে যে এই আজকের আলোচনার অবিলম্বে প্রিন্টেড ভার্সন বের করা বের করার দাবি জানাচ্ছেন তো আমরা 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 সেটা সেটা যদি আমাদের পক্ষে আমাদের আমরা করতে চাই এটা আমরা করতে চাই এবং আমরা করবো এটা তো তো মানে এ বিষয়ে তো সত্যি করেই মানে আমরা অত্যন্ত আগ্রহী এখানে প্রচুর মানুষজন এখনো পর্যন্ত কমেন্ট করছেন ঘোষ বলে একজন তিনি আপনার বক্তব্যের প্রেক্ষিতে একটি বড় কমেন্ট লিখেছেন তো তো আমরা আমার মনে হয় যে আহ স্যার যে কথাগুলি মানে উনি উনি ওনার বক্তব্যের ভেতরে বলছিলেন যে আমি এই প্রসঙ্গটার হয়তো আমার আলোচনায় আনতে চাইছি না আমার মনে হয় যে ভগীরথ স্যারের তার আলোচনায় কিন্তু সেই উস্কে দেওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়েছে আমি জানি না যে তপদের স্যার এরপরে কোনো কথা বলবেন কিনা যদি বলেন তাতে সেটা কিন্তু সংযোজন হিসাবে থেকে যাবে অর্থাৎ আমি তপধির আজকে আমি একটা আমি আর এক দু মিনিট একটু বলবো আমার বলা উচিত ছিল প্রথমে আসলে তপধির কে আজ দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি অনুসরণ করি আমি নির্দ্বিধায় বলতে পারি এবং তপধিরের কথা ধার করেই বলছি কোনো বন্ধুকৃত্ত নয় বন্ধুকৃত্ত তুমি যখন আমার বাড়িতে আসবে তখন বন্ধুত্ব দেখাবো কিন্তু সাহিত্যের নির্মহ আলোচনায় সেই আলোচনায় যে কমিউনিস্ট আন্দোলনকে তেভাগা আন্দোলন বাঁধগাবা আন্দোলনকে আমি তৃতীয় পর্বে মাথায় তুলে জয়ধ্বনি দিয়েছি তাদের উত্তর পঞ্চম পর্বে এসে পঞ্চম খন্ডে এসে তাদের উত্তরশুরীকে আমি ছেড়ে কথা বলিনি এই নির্মহ থেকেই বলতে পারি যে তপধীর আমাদের বাঙালি বুদ্ধিজীবী সমাজে এখনো অব্দি বেঁচে থাকা বিরল কয়েকজন মানুষ যারা বিরল কয়েকজন মানুষ কোনো বন্ধুত্ব করছি না যারা একাধিক ভারসান একা বয়ান না যারা একটা সাহিত্যকে অসংখ্য একটা সাহিত্যের মধ্যে একটা সাহিত্যকে ডিসেকশন যাকে বলে একদম কাটা ছেঁড়া করার সার্থক এবং সত্যি সত্যি সাহিত্যকে উপলব্ধি করা সাহিত্যটাকে বোঝা সেই সমস্তার মানুষ পন্ডিত বা বিদ্যান নয় তপধীদের মতো পন্ডিত মানুষ এখনকার বাঙালি সমাজে খুব বেশি নাই সংস্কৃত সাহিত্য বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য তিনটি সাহিত্যে যিনি একেবারে দু হাত সমান চললে নাকি সব্য বলে তিন হাত সমান চললে কি বলে আমি জানি না কিন্তু তপধীর আমাদের বেঁচে থাকা বুদ বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে সেই বিরল প্রজাতির একজন বিরল একদম বিরলতম প্রজাতির একজন যিনি এই তিনটি ভাষা একেবারে সুপন্ডিত শুধু তাই নয় তার চেতনার মধ্যে তার দর্শনের মধ্যে এমন একটা ভিক্ষা রয়েছে যার ফলে তিনি সাহিত্যটাকে এত গভীরে আসলে আমি খনি শ্রমিক কিনা আমি জানি না আমি তপধীদের চ একটা আলোচনা আজকের আলোচনায় শুনলাম না ওর সমস্ত বইপত্র এবং ওর অনেক আলোচনা এবং ওর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে যে সব আলোচনা হয় ওর বাড়িতে গিয়ে আমি দীর্ঘদিন আতিথ্য নিয়েছি ও আমার বাড়িতে এসেছে তার ফলে বুঝেছি যে একদম কত গভীর অব্দি একটা সাহিত্যকে খানা তল্লাসি ময়না তদন্ত করার ক্ষমতা রাখে মানুষটি কাজে আজকে মৃগয়া বলতে গিয়ে তপথীর যেটা একবার বলে ফেললো যে আমি আজ শুধু ভূমিকাটাই করে গেলাম আমার তো ধারণা আমি যখন তৃতীয় খণ্ড অবধি লিখেছি মৃগয়া তখন তপথীর সেটা নিয়ে প্রতিটা খন্ড ধরে ধরে যে সুদীর্ঘ আলোচনা গুলো করেছিল সেগুলো তো বাংলা সাহিত্যের সমালোচনা সাহিত্যের এক একটা হীরক খন্ড তুলল সেই তিনটি উপ তিনটি যে খন্ডের যে সমালোচনা আমার কাছে আছে তাতে করে বুঝি যে মানুষটার পাণ্ডিত্যর কথা হচ্ছে না হচ্ছে গভীরে ঢোকার ক্ষমতা করার থাকে না। খনিতে যারা ঢুকেছে তারা জানে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। দম আটকে আছে। আমাদের বুদ্ধিজীবীদের এখনকার বুদ্ধিজীবীদের দম খুব কম এক একটু দশ নিচে গভীরে যেতে না যেতেই না দম আটকে আসে অক্সিজেন সিলিন্ডার খোঁজে বড় বড় সমস্ত বাণিজ্যিক কাগজ গুলো হচ্ছে সেই অক্সিজেন সিলিন্ডার ওই সিলিন্ডার গুলো মুখে নিয়ে খানিকটা নামে আমি আমি তপথিরের এই গভীরে নামার খনি শ্রমিকের মতো গভীরে নামার শুধু মৃগয়ার কথা নয় অন্য অনেক উপন্যাস ওর আলোচনার ধরনটাই হচ্ছে একদম গভীরে গিয়ে তলদেশে গিয়ে তাকে খোঁজো তাকে তোমার ঘরে বাস করে মন কয় জনা মন জানো না তোমার ঘরে বাস করে কয় জনা মন জানো না একটা গান আছে না একটা উপন্যাসের মধ্যে একটা বয়ানের মধ্যে কত রকমের বয়ান বাস করে একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করে একটা বিবৃতির মধ্যে কত রকমের বিবৃতি থাকে তপথি তাকে খুঁড়ে খুঁড়ে দেখতে ভালোবাসে কোন নাগরিক বন্ধুকে আমার এই মৃগয়া বা গ্রাম বাংলার পটভূমিতে লেখা গল্প বা উপন্যাস পড়তে দিয়ে আমি একটা অনুরোধ করি সেটা হলো একটু দেখে শুনে পড়বেন ভাই গ্রামের মানুষ তো গ্রামের মানুষ তো গ্রামের মানুষ যখন হাই বাপ বলে তখন তার অনেক অর্থ হয় তার এই হাই বাপ কথাটার বহু অর্থ হয় ওই যে বহু কথা বলছিল আর গ্রামের মানুষ যখন চিরিক করে থুতু ফেলে ওই থুতুর সঙ্গে আরো বহু কিছু ফেলে দেয় অনেক কিছু ফেলে দেয় এই যে বহুবাচনিক বহু সরিক এই যে খোঁজাটা তপধীরে এ কারণে আমি সারা জীবন ওকে প্রণাম করে যাব এইসব না এইসব বল না বন্ধুকে কেন আমি তো আমার তেমন তেমন আমার একটি আমি যে অফিসে চাকরি করতাম তাতে একজন ডি গ্রুপ কর্মচারী ছিলেন চরিত্রে সততায় নিষ্ঠায় তিনি অনেকের থেকে উচ্চে ছিলেন বলে সারা বছর তাকে দিয়ে আমি চা নিয়েছি টেবিল মুছেছি শুধু বিজয়া দশমীতে তার বাড়িতে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসতাম প্রণাম প্রণাম তো কারু পায়ে আসতে থাকে না রে ভাই সমস্ত নদীর যেমনি গিয়ে একেবারে সেই সমুদ্রে গিয়ে মেশে পৃথিবীর সমস্ত শ্রদ্ধা সমস্ত প্রণাম দিয়ে মেসে সেই মহৎ আনন্দ লোকে তোমার পায়ে আমি প্রণামটা রাখলাম বটে কিন্তু ওটা রইল সেই অনুসন্ধিৎসু খনি শ্রমিকটির প্রতি যে কিনা আমাদের মতো লেখকদের এই এই কাজগুলোকে খনি শ্রমিকের মানে ধৈর্য অধ্যবসায় এবং পরিশ্রমে এবং তিতিক্ষায় খুঁড়ে 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 তাকে ব্যাকরণগত ভাবে তার কাটা ছেড়া প্রণামটা তাকে করলাম তোমাকে কি বলবো আমার আমি খুব আর কি বলবো আমি জানি না আমার চোখে জল চলে আসছে ভগীরথ হ্যাঁ ঠিক আছে এইটা জীবনের শ্রেষ্ঠ পাওয়ার মধ্যে একটা তুমি অনেকদিন বেঁচে থাকো ভাই তোমার বেঁচে থাকাটা খুব দরকার অনেকদিন শেষ হয়ে যাচ্ছে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে এতটুকু দম অক্সিজেন সিলিন্ডার বাণিজ্যিক কাগজগুলোর কাছ থেকে নিয়ে নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা এই দশ বারো হাত ফিট মতো তলায় যেতে যেতে হাঁস করে কোথায় ধরেছ তুমি যে মানুষ মানুষকে মৃগয়া করছে মানে নিজেকে নিজে মৃগয়া করছে মানুষ প্রজাতির ইতিহাসটা তাই বলে ক্রমশ ক্রমশ চারপাশের সবাইকে নিজ নিধন করার মাধ্যমে নিজেকে নিধন করে চলেছে একেবারে অস্তিত্বের বিলুপ্তির পথে সে কি কোনো বাঘকে মেরে বেঁচে রইলো নিজেকে মারার প্রস্তুতি একটা বাঘকে মারা একটা পাখিকে মারা একটা পশুকে মারা একটা উদ্ভিদকে মেরে দেয়া মানে নিজেকে মেরে দেওয়ার প্রস্তুতি এছাড়া আর কিছুই না

মানে আমার নিজের মতো করে ভাবছি আর কি যে ভোগীরথের কথাবার্তা শুনতে শুনতে যে এটা যেক্রমণিকারও বোধ হয় আগের একটা প্রস্তুতি কিছু একটা হলো তো আমি শুধু অনুরোধ করব সমস্ত পাঠককে এবং এই মুহূর্তে যারা দর্শক শ্রোতা আছেন তারা পড়ুন অত্যন্ত অভিনিবেশ দিয়ে পড়ুন এবং ওই যেটা বলল যে থুথু ফেললে তার অনেক রকম অর্থ হয় হাই বা অনেক রকম অর্থ হয় আর মৃগয়া তো একটা সেটা আপনারা প্রত্যেকে নিজেদের মতো করে আবিষ্কার করুন আর আমি ভগীরথের উদ্দেশ্যে আমার নিজের কবিতা নয় আমি পরে নামটা বলছি আমার এক অনুজ কবির জলভাস নামে একটা কবিতার কিছু অংশ পড়ে শোনাচ্ছি মনে হচ্ছে কয়েকদিন আগে পড়ছিলাম কবিতাটা বইটা তার কবিতা থেকে কবিতা থেকে কিছু অংশ শেষের দিকের দিচ্ছি আমি এই কথা শিল্প সমূহকে তোমার প্রীতি উপহার ভেবে নেব জলাশ্রিত এক অমর পুঁথি ভেবে নেব অপরা ওই হৃদয়ের পুঁথি থেকে পুঁথির ওষ্ঠ থেকে ভেসে আসবে তোমার মায়ের ভাষা ভাষার গন্ধ ও ঘ্রাণ একাকি জলযাত্রায় কত কলরব থাকে যৌথ আমন্ধানের মতো কত রোয়া থাকে কত প্রকাশিত কথা থাকে সেই সব গোপন গল্প বলো আজ কি আশ্চর্যভাবে এটা যেন ভগীরথের উদ্দেশ্যে আমার একটা নিবেদন হয়ে গেল আমি আরেকটা কবিতারও কিছু অংশ পড়ে শোনাচ্ছি সেটা শুধু ভগীরথের উদ্দেশ্যে নয় হয়তো আমার নিজেরও উদ্দেশ্যে অরিন্দজিতের উদ্দেশ্যে এবং অন্য যারা শুনছেন দেখছেন তাদেরও উদ্দেশ্যে যেকোনো কাহিনী জানে প্রাণ তার রহস্যে নির্মিত প্রাণের গভীরে এক মৃত চোখ মাঝে মাঝে চায় দস্তানা ফেলে রেখে খুনিরা পালায় খুনের কৃষ্ণ আভা রেখে যায় প্রতিটি অক্ষরে চতুর পায়ের চিহ্নে কাহিনীরা জানে পাঠকের জন্ম হয় পাঠ শেষ প্রথম যে কবিতাটা পড়লাম সেটা কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য হচ্ছে কবি দ্বিতীয় যে কবিতাটির অংশ পড়লাম সেটার কবি হচ্ছে রাহুল পুরকাহস্ত রাহুল এবং কি আশ্চর্য একটা প্রথমটি ভগীর উদ্দেশ্যে নিবেদন করা যায় অনায়াসে আর দ্বিতীয়টি দুনিয়ার দিতি তাবৎ পাঠক সমাজের উদ্দেশ্যে করা যায় কথা বলো কাহিনীর মানে তো শুধু গল্প নয় নিচক আধা নাটকীয় বিন্যাস খোঁজার দিন কবেই তো শেষ হয়ে গেছে একটু আগে যেটা আমরা বলছিলাম এবং ভগীরথ বলছিল উপন্যাস মানে তো হচ্ছে বয়ান প্রতিবেদন টেক্সট বা ডিসকোর্স বলা যায় কত ধরনের অভিব্যক্তি তার যে সময়ে বয়ে যাচ্ছে নিষ্ঠুরদাসীনতায় কি আছে সেই চেতনার বুদ্বুদ পুঞ্জে আমরা কি সবসময় তা ভাবি ভাবতে শিখেছি কি কখনো আমরা ভগীরথের মতো ঔপন্যাসিকের কাছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজি মীমাংসা খুঁজায় ওই যেটা মীমাংসার প্রশ্নটা এসেছিল ভগীরত তার মতো করে বলেছে একটা যে ছিল না আমাদের রেওয়াজ দেশে নয় কিন্তু। এখন আমরা মীমাংসাংসা খুঁজি না এবং এটা সহজ একটা যে জীবনেই যখন মীমাংসা নেই কেবল জটিল প্রহেলিকা আছে দুর্বেদ্য গোলক ধাঁধা আছে তাহলে কি হবে এসব আলোচনা করে চেনা জগতের অবয়ব এত অচেনা হয়ে যাচ্ছে দ্রুত কেন হচ্ছে এটা বোঝাই তো জরুরি তো আমি সেদিক থেকেও বলি যে ভগীরথ কি তার একটা উত্তর দেয়নি আর আমি শেষ দিকে যে কথা বলেছি আমার বয়ানের আমার মৌখিক বয়ানের যে আমরা কি প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করেছি যাকে বাক্তিন বলেন আনসারে মিলি প্রত্যুত্তর যোগ্যতা প্রশ্নমালা তো জীবন সম্পর্কে অনেক কিছু দিয়ে গেছেন ভগীরথের মতন যারা শক্তিশালী কথাকার তবে সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তার জবাবটাও নিহিত আছে কিন্তু আমাদের কি সেই ধৈর্য আছে যে বয়ানের ওই দেরিদা বলছিলেন না নাথিং অর্থাৎ বাইরে গিয়ে খুঁজতে হবে না ভাই ভেতরে খোঁজো টেক্সটের ভেতরে খোঁজো এবং মৃগয়ারই ভেতরে আমরা খুঁজব যে মৃগয়ার মানে কি আমি যে কথাটা বললাম না সেটা আমার ওই যে কয়েক কয়েক মাস দুই যেটা আমি পড়ছিলাম বসে মৃগয়া আবার নতুন করে ওই ওই সময় আমার মাথায় এসেছিল যে কার যদি আমি শুরু করেছিলাম অন্যভাবে তো সেটাই এটা বললাম যে আমরা তো নিজেরাই নিজেদের মৃগয়া করে চলেছি চলছি নাকি বিশেষ করে দু হাজার কুড়ি সাল যখন শেষ হতে চললো নানাভাবে তাহলে আমি যদি বলি আমি যদি ভাবি যে ভগীরথ যে উপন্যাস মহা উপন্যাস আমাদের উপহার দিয়েছেন আসলে সেটাও একটা বাইরের খুলস মাত্র যার শ্বাসের খবর আমরা হয়তো আজও তেমনভাবে নিলাম না কেন নেব না ভগীরথ যা বলেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কি বলেছেন কেন বলেছেন তার উদ্দেশ্যে বলেছেন কি চান তিনি তোমার পড়াটা কত গভীরে গিয়ে পৌঁছয় আমরা ক্লান্তদর্শি তর্শি কথাগুলো বলি না দেখো তপথিস তুমি মৃগয়া পাঠের পরে মৃগয়া নিয়ে যে কয়েকটি সন্দর্ভ লিখেছিলে অতীতে আজকে তুমি একটা প্রশ্ন করলে না যে মৃগয়ার পঞ্চম খণ্ডে কি মৃগয়া শেষ হলো তুমি নিজেই তোমার সেই সন্দর্ভ তার উত্তর দিয়েছ একটা জায়গায় দেখতে পাচ্ছি তুমি একটা প্রবন্ধে লিখেছ মৃগয়ার তাই সমাপ্তি নেই এর পাঠকৃতি চলমান যতদিন মানুষ আছে দ্বন্দ্বমথিত এই জগতে ততদিন মৃগয়াও আছে এটা তো তোমারই কথা এবং তার ফলে মৃগয়ার পঞ্চম খণ্ড লেখার পরে এই বছর বেরিয়ে যাওয়ার বছর দুই তিন বাদে আমার এক ভালো পাঠক খুব আমি যাকে খুব পাঠক হিসাবে মান্য করি তিনি আমাকে একদিন ফোন করে বললেন যে শেষ হয়ে গেল ষষ্ঠ খণ্ড লিখবেন না আমি বললাম আবার ষষ্ঠ খণ্ড কি লিখব কিন্তু সত্যি সত্যি তোমার ওই যে কথাটা সত্যি যে মৃগয়ার তো সমাপ্তি নেই যতদিন মানুষ আছে দ্বন্দ্ব এই জগতে ততদিন মৃগয়াও আছে থাকবে এবং সেই অনুভূতির থেকে 2019 এ আমার যে উপন্যাসটা বেরিয়েছে তার নাম হচ্ছে মুসল পর্ব এই মুসল পর্ব কে তুমি বলতে পারো মৃগয়ার ষষ্ঠ খণ্ড যে কথাগুলো মেগয়ার পঞ্চম খণ্ডে ততটা কথিত হতে পারেনি সেটা পুরোপুরি কথিত হয়েছে বর্ণিত হয়েছে টেক্সটাইজড হয়েছে আমার মুসল পর্ব উপর আর মুসল পর্ব নাম করলেই তুমি বুঝেছো মহাভারতের মুসল মুসল পর্ব কিভাবে কোন কিসের দিকে ইঙ্গিত করেছে কাজেই তোমার কথাই সত্যি তোমার অনুভূতিই সত্যি তুমি লিখেছিলে সেই কতদিন আগে যে মৃগয়ার তাই সমাপ্তি নেই যতদিন মানুষ আছে এর পাঠকৃতি চলমান যেটা এক্ষুনি বললাম যে এখনো বোধ হয় খোলস থেকে আমরা ভেতরে পৌঁছতে পারিনি এই পাঠকৃতিও চলতে থাকবে মৃগয়াও চলতে থাকবে যতদিন মানুষ আছে যতদিন তপধীররা আছে যতদিন এই দ্বন্দ্বমথিত জগৎটা রয়েছে এটা তপধীরের কয়েছে দ্বন্দ্বমথিত জগৎ যতদিন এই দ্বন্দ্বমথিত জগত রয়েছে যতদিন এই দ্বন্দ্বমথিত জগতে রয়েছে মৃগয়ার পাঠকৃতিও চলতে থাকবে চলতে আমি 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 শুধু একটা কথা জানতে চাই আচ্ছা আহ কোন বইটাই আছে উপন্যাসের আলো আধার নাকি ওই উপন্যাসের সময় আমার মনে থাকে না অরিন্দজিৎ আখানের বহুস্বর বলে একটা বই আছে থেকে বেরিয়েছে ওতে পেতে পারো উপন্যাসের সময়েও হয়তো আছে আমি ঠিক বলতে পারছি না মানে হাতের কাছে নেই বইটা নিজেকে নিজেকে মৃদয়া করার এই যে উপলব্ধিটা তোমার এই যে আমাকে কি পরিমাণ তৃপ্তি দিল আসলে আমি তো তাই বলতে চেয়েছি এর প্রত্যেকটা চরিত্রকে তুমি যদি ডাইসেক্ট নিশ্চয়ই তাহলে দেখেছ প্রত্যেকে নিজেকে মারছে সমস্ত মানুষ প্রজাতি বাঘটাকে মারছে সিংহটাকে মারছে পাখিটাকে মারছে আসলে নিজের মৃত্যুর দিনটিকে ক্রমশ ত্বরান্বিত করছে আজকে করে ফেলেছে প্রায় তবু তুমি লিখেছো সুকুমারের কথা এবং এইটাতেই তোমার উত্তরটাও নিহিত পঞ্চম খন্ড এইটাই হচ্ছে তোমার রেসপন্স যাই হোক আলোচনা তো শেষ হবে না হবে না ঠিকই এখন কারুর যদি কোনো প্রশ্ন থাকে অরিন্দ্রজিৎ যারা শুনলেন টুনলেন হ্যাঁ আমার মনে হয় এখানে এখানে প্রশ্ন হ্যাঁ এখানে প্রশ্ন আসেনি মানে প্রশ্ন সেই অর্থে আসেনি কয়েকটি মানে বক্তব্য এক দুটো এসেছে এবং এক দুটো আসলে মানে নিয়ে যে আলোচনা সেটা এত সর্বাংশেই এত 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 ব্যাপ্ত মানে আমি বলছি যে এত কমপ্লিট

যারা বাংলা ভাষায় কথা বলি না আমরা আমাদের ভাষার ভেতরের যে মোচর গুলো আছে আমি দর্শক না বলে দ্রষ্টা বললাম কেন আমি না বলে চক্ষু বললাম কেন এর মধ্যে যে সূক্ষ্ম দূতনা আছে আমি খুব নিশ্চিত হতে পারি না যে আমার পড়ুয়ারা কি সেটা লক্ষ্য করবেন এই আর কি সমস্যা ঠিক আমাদেরও একই সমস্যা যখন লিখি সেই তো একটা লেখার পরে ভাবি কি বুঝবে এগুলোর এই শব্দটার কথা কি বুঝবে কেন চিরিক করে থুতু ফেললো থুতু তো অন্য কত ভাবে ফেলা যায় ওই বুড়োটা কেন চিরিক করে থুতু ফেলি এ কি বুঝবে সেই

যে সংশয়ং সংশয় তো আমি শেষের কথাটা বলবো নাহলে লোকে ভীষণ বিরক্ত হবে যে সংশয় তো থাকবে কিন্তু সংশয়ং পুনরারুদ্ধ যদি জীবতি পশ্যতি সংশয় থাকবে সংশয়ের মুখোমুখি হতে হবে কিন্তু সংশয়ের ভেতরে গিয়ে সংশয়ের উপরে যদি উঠতে পারি এবং জীবতি আমি আমার মতো করে বাংলা করলাম তাহলে সেটা সেই প্রকৃত দ্রষ্টা হয় এবং সেটা খুব পজিটিভ দরকার আছে সেটা খুব সদর্থক সংশয় হ্যাঁ সদর্থক অবশ্যই চলবে না যদি হ্যাঁ যদি সেই সংশয় আমাকে সংশয়ের উর্ধে নিয়ে গিয়ে স্থাপন করতে পারে তাহলে সে সংশয় থাকা ভালো ভালো উচিত ঠিক আছে ভাই অনেক লেখো সাংঘাতিক লেখো আর এবং আমরা পরে মুগ্ধ হই মুগ্ধতর অবস্থায় যাই নাকি অরিন্দ্রজিৎ একদম একদম আচ্ছা তাহলে এবার শুভরাত্রি জানাবার সময় হয়ে এলো বোধ হয় অরিন্দ্রজিৎ তো অরিন্দ্রজিৎ যতক্ষণ না বলবে যে এরাজ্য তা নাহি রবে হিংসা অত্যাচার নাহি রবে দারিদ্র্য যাতনা না যাও সব নিজ নিজ কাজে যতক্ষণ না বলবে আমাদের তো মুক্তি নেই মুক্তি নেই আমাদের আমাদের আজকের আলোচনা একশো পাঁচ নম্বর অধিবেশনে এটি সম্পূর্ণ হতে চলেছে তো এটা এটা আমি জানি না যে একটা পত্রিকা যার বয়স বছর তার ক্ষেত্রে এটা এক কত বড় প্রাপ্তির জায়গা এবং এবং আমি যার লেখা পড়ে পড়বার চেষ্টা করেছি আমি জানি না যে তপদের বা ভট্টাচার্য সমালোচনা তার ভাষা ব্যবহার তার ভঙ্গিকে বুঝে উঠবার জন্য মানে এটা খুব সত্যি কথা যে ভগীরথ বৈষ্ণুকে বুঝে ওঠার জন্য যেমন আমাদের পরিশ্রমী পাঠক পরিশ্রমের দরকার ঠিক একই ভাবে তপদীর ভট্টাচার্যের ভাষা আর বাগভঙ্গি তার শব্দ সংযোজনকে বুঝে ওঠার জন্য কিন্তু একটি পরিণত বয়স পরিণত মন এবং মানসিকতা দরকার হয় তো এটা এটা আমার আমার এবং আমাদের পত্রিকার গোষ্ঠীর সৌভাগ্য যে তাকে আমাদের মধ্যে আমরা পেয়েছি এবং আগামী দিনেও তাকে পাবো আমি আমি আপনাদের দুজনকেই অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করেছেন আহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আমাদের দেখা হবে এবং এতক্ষণ এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে এই এই সময় কাটালেন আমার 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 তাদের প্রতিও অনেক অসংখ্য কৃতজ্ঞতা রইল তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কথাকার ভবিরত মিশ্র এবং সমালোচক অধ্যাপক আমি কি বলবো মানে স্যারের তো আমি 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 তপদি স্যারের কবিতা সংগ্রহ আছে আমি সত্যি আমার ধারণা ছিল না আমি সংগ্রহ করব আমি কালি অর্ডার দেবো হ্যাঁ তো আজকে আমি সন্ধান করতে গিয়ে স্যারের কবিতা সংগ্রহের সন্ধান পেয়েছি আমি ও তো মূলত কবি কবি ওর যে প্রবন্ধের বইগুলো সেগুলো তুমি যদি পড়েছো তাহলে তুমি জানো কাঁঠাল খাওয়ার সুখ পেয়েছ পাকা কাঁঠাল প্রথম খেতে হলে না বাবা এত কাঁটা এতে হাত দিলেই তো ফুটবে তারপর সেই কাঁঠালটিকে ভাঙার পর দেখবে কতগুলো ভুতি তার ভেতর লুকিয়ে আছে এক একটা কোয়া। সেই কুয়াটিকে বের করে তার ভেতরের বিচিটিকে বের করে যখন খাবে আহ কাঁঠাল খাওয়ার যে উপলব্ধ কাঁঠাল খাওয়ার শ্রমwidetilde তোমাকে স্বীকার করতে হবে কাঁঠাল খাওয়ার শ্রমটিকে তোমাকে স্বীকার করতে হবে না হলে তপোধিরকে ছুঁতে পাবে না পারবে না তুমি আমাদের আমাদের প্রণাম অবশ্যই অবশ্যই জানালাম আমরা আমি প্রণাম জানালাম একদম একদম আমরা এটা করতে পারি আমি আমার সঙ্গে রাতেই আমার সঙ্গে রাতেই কথা হবে কৃষ্ণপ্রিয়দার সঙ্গে তো আমরা যেটা করব এবার যেটা আজকে আমি ঘোষণা করি তপোধীরের কবিতা নিয়ে আমরা একটা অধিবেশন করব একদম 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 আমি থাকবো মানে আমি থাকব মানে কি আমি শ্রোতা হিসেবে থাকব একদম তপোধীরের কবিতার আমি দীর্ঘদিনের পাঠক ওর আমার সংগ্রহে তপোধীরের অনেক কবিতার সংকলন আছে ও তো জাত কবি আসলে ও যে ওই ওই চেষ্টা একটা পরিশ্রম করছি এই আর ওই খনিষ্ঠ ঠিক আছে শুভরাত্রি ভগীরথ পরে কথা বলবো হ্যাঁ ভাই এখানে শেষ করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে